শ্রাবণ মাসের সকালবেলায় মেঘ কাটিয়া গিয়া নির্মল রৌদ্রে কলিকাতার আকাশ ভরিয়া গিয়াছে। রাস্তায় গাড়ি ঘোড়ার বিরাম নাই, ফেরিওয়ালা অবিশ্রাম হাঁকিয়া চলিয়াছে। যাহারা অফিসে কলেজে আদালতে যাইবে তাহাদের জন্য বাসায় বাসায় মাছ তরকারি চুপড়ি আসিয়াছে, রান্নাঘরে উনান জ্বালাইবার ধোঁয়া উঠিয়াছে। কিন্তু তবু এত বড় এই যে কাজের শহর কঠিন হৃদয় কলিকাতা, ইহার শত শত রাস্তা এবং গলির ভিতরে সোনার আলোকের ধারা আজ যেন একটা অপূর্ব যৌবনের প্রবাহ বহিয়া লইয়া চলিয়াছে। এমন দিনে বিনা কাজের অবকাশে বিনয়ভূষণ তাহার বাসার দোতলার বারান্দায় একলা দাঁড়াইয়া রাস্তায় জনতার চলাচল দেখিতেছিল। কলেজের পড়াও অনেকদিন চুকিয়া গেছে, অথচ সংসারের মধ্যেও প্রবেশ করে নাই। বিনয়ের অবস্থাটা এইরূপ, সভা সমিতি চালানো এবং খবরের কাগজ লেখায় মন দিয়াছে, কিন্তু তাহাতে সব মনটা ভরিয়া উঠে নাই। অন্তত আজ সকালবেলায় কি করিবে তাহা ভাবিয়া না পাইয়া তাহার মনটা চঞ্চল হইয়া উঠিতেছিল। পাশের বাড়ির ছাদের উপর গোটা দিনে কাক কি লইয়া ডাকাডাকি করিতেছিল এবং চড়ুই দম্পতি তাহার বারান্দায় এক কোণে বাসা নির্মাণ ব্যাপারে পরস্পরকে কিচিমিচি শব্দে উৎসাহ দিতেছিল, সেই সমস্ত অব্যক্ত কাকলি বিনয়ের মনের মধ্যে একটা কোনো অস্পষ্ট ভাব আবেগকে জাগাইয়া তুলিতেছিল। আলখাল্লা পড়া একটা বাউল নিকটে দোকানের সামনে দাঁড়াইয়া গান গাইতে লাগিল, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়। বিনয়ের ইচ্ছা করিতে লাগিল বাউলকে ডাকিয়া এই অচিন পাখির গানটা লিখিয়া লয়, কিন্তু ভোর রাত্রে যেমন শীত শীত করে অথচ গায়ের কাপড়টা টানিয়া লইতে উদ্যম থাকে না, তেমনি একটা আলস্যের ভারে বাউলকে ডাকা হইল না, গানও লেখা হইল না, কেবল ওই অচেনা পাখির সুরটা মনের মধ্যে গুনগুন করিতে লাগিল। এমন সময় ঠিক তাহার বাসার সামনেই একটা ঠিকা গাড়ির উপরে একটা মস্ত জুড়ি গাড়ি আসিয়া পড়িল এবং ঠিকা গাড়ির একটা চাকা ভাঙিয়া গিয়া দৃকপাত না করিয়া বেগে চলিয়া গেল। ঠিকা গাড়িটা সম্পূর্ণ উল্টাইয়া না পড়িয়া এক পাশে কাত হইয়া পড়িল। বিনয় তাড়াতাড়ি রাস্তায় বাহির হইয়া দেখিল গাড়ি হইতে একটি 17-18 বছরের মেয়ে নামিয়া পড়িয়াছে এবং ভিতর হইতে একজন বৃদ্ধ গোছের ভদ্রলোক নামিবার উপক্রম করিতেছেন। বিনয় তাহাকে ধরাধরি করিয়া নামাইয়া দিল এবং তাহার মুখ বিবর্ণ হইয়া গেছে দেখিয়া জিজ্ঞাসা করিল, আপনার লাগেনি তো? তিনি, না কিছু হয়নি বলিয়া হাসিবার চেষ্টা করিলেন। সে হাসি তখনই মিলাইয়া গেল এবং তিনি মূর্ছিত হইয়া পড়িবার উপক্রম করিলেন। বিনয় তাহাকে ধরিয়া ফেলিল ও উৎকণ্ঠিত মেয়েটিকে বলিল, এই সামনেই আমার বাড়ি, ভিতরে চলুন। বৃদ্ধকে বিছানায় শোয়ানো হইলে মেয়েটি চারিদিকে তাকাইয়া দেখিল ঘরের কোণে একটি জলের কুজা আছে। তখনই সেই কুজার জল গ্লাসে করিয়া লইয়া বৃদ্ধের মুখে ছিটা দিয়া বাতাস করিতে লাগিল এবং বিনয়কে কহিল, একজন ডাক্তার ডাকলে হয় না? বাড়ির কাছেই ডাক্তার ছিল, বিনয় তাহাকে ডাকিয়া আনিতে বেহারা পাঠাইয়া দিল। ঘরের একপাশে টেবিলের উপরে একটা আয়না, তেলের শিশি ও চুল আঁচড়াইবার সরঞ্জাম ছিল। বিনয় সেই মেয়েটির পিছনে দাঁড়াইয়া সেই আয়নার দিকে একদৃষ্টে চাহিয়া স্তব্ধ হইয়া রহিল। বিনয় ছেলেবেলা হইতেই কলিকাতার বাসায় থাকিয়া পড়াশোনা করিয়াছে, সংসারের সঙ্গে তাহার যাহা কিছু পরিচয় সে সমস্তই বইয়ের ভিতর দিয়া। নিঃসম্পর্কীয়া ভদ্র স্ত্রীলোকের সঙ্গে তাহার কোনোদিন কোনো পরিচয় হয় নাই। আয়নার দিকে চাহিয়া দেখিল যে মুখের ছায়া পড়িয়াছে সে কি সুন্দর মুখ, সুন্দর প্রত্যেক রেখা আলাদা করিয়া দেখিবার মতো তাহার চোখের অভিজ্ঞতা ছিল না। কেবল সেই উদ্বিগ্ন স্নেহে আনত তরুণ মুখের কোমলতা মণ্ডিত উজ্জ্বলতা বিনয়ের চোখে সৃষ্টির সদ্য প্রকাশিত একটি নতুন বিস্ময়ের মতো ঠেকিল। একটু পরে বৃদ্ধ অল্প অল্প চক্ষু মেলিয়া মা বলিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। মেয়েটি তখন দুই চক্ষু ছলছল করিয়া বৃদ্ধের মুখের কাছে মুখ নিচু করিয়া আর্দ্রস্বরে জিজ্ঞাসা করিল, বাবা তোমার কোথায় লেগেছে? এ আমি কোথায় এসেছি বলিয়া বৃদ্ধ উঠিয়া বসিবার উপক্রম করিতেই বিনয় সম্মুখে আসিয়া কহিল, উঠবেন না, একটু বিশ্রাম করুন, ডাক্তার আসছে। তখন তাহার সব কথা মনে পড়িল এবং তিনি কহিলেন, মাথার এইখানটা একটু বেদনা বোধ হচ্ছে, কিন্তু গুরুতর কিছুই নয়। সেই মুহূর্তে ডাক্তার জুতা মচমচ করিতে করিতে আসিয়া উপস্থিত হইলেন। তিনিও বলিলেন, বিশেষ কিছুই নয়, একটু গরম দুধ দিয়া অল্প ব্র্যান্ডি খাইবার ব্যবস্থা করিয়া ডাক্তার চলিয়া যাইতেই বৃদ্ধ অত্যন্ত সংকুচিত ও ব্যস্ত হইয়া উঠিলেন। তাহার মেয়ে তাহার মনের ভাব বুঝিয়া কহিল, বাবা ব্যস্ত হচ্ছ কেন? ডাক্তারের ভিজিট ও ওষুধের দাম আমি বাড়ি থেকে পাঠিয়ে দেব বলিয়া সে বিনয়ের মুখের দিকে চাহিল।
সে কি আশ্চর্য চক্ষু! সে চক্ষু বড় কি ছোট, কালো কি কটা, সে তর্ক মনেই আসে না। প্রথম নজরেই মনে হয় এই দৃষ্টির একটা অসন্দিগ্ন প্রভাব আছে, তাহাতে সংকোচ নাই, দ্বিধা নাই, তাহা একটা স্থির শক্তিতে পূর্ণ। বিনয় বলিতে চেষ্টা করিল, ভিজিট অতি সামান্য, সেজন্যে সে আপনারা সে আমি। মেয়েটি তাহার মুখের দিকে চাহিয়া থাকাতে কথাটা ঠিক মতো শেষ করিতেই পারিল না। কিন্তু ভিজিটের টাকাটা যে তাহাকে লইতেই হইবে সে সম্বন্ধে কোনো সংশয় রহিল না। বৃদ্ধ কহিলেন, দেখুন আমার জন্য ব্র্যান্ডির দরকার নেই। কন্যা তাহাকে বাধা দিয়া কহিল, কেন বাবা, ডাক্তারবাবু যে বলে গেলেন। বৃদ্ধ কহিলেন, ডাক্তাররা অমন বলে থাকেন, ওটা ওদের একটা কুসংস্কার। আমার যেটুকু দুর্বলতা আছে একটু গরম দুধ খেলেই যাবে। দুধ খাইয়া বল পাইলে বৃদ্ধ বিনয়কে কহিলেন, এবারে আমরা যাই, আপনাকে বড় কষ্ট দিলুম। মেয়েটি বিনয়ের মুখের দিকে চাহিয়া কহিল, একটা গাড়ি। বৃদ্ধ সংকুচিত হইয়া কহিলেন, আবার কেন ওকে ব্যস্ত করা, আমাদের বাসা তো কাছেই, এটুকু হেঁটেই যাব। মেয়েটি বলিল, না বাবা, সে হতে পারে না। বৃদ্ধ ইহার উপর কোনো কথা কহিলেন না এবং বিনয় নিজে গিয়া গাড়ি ডাকিয়া আনিল। গাড়িতে উঠিবার পূর্বে বৃদ্ধ তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনার নামটি কি? বিনয়। আমার নাম বিনয়ভূষণ চট্টোপাধ্যায়। বৃদ্ধ কহিলেন, আমার নাম পরেশচন্দ্র ভট্টাচার্য, নিকটে 78 নম্বর বাড়িতে থাকি। কখনো অবকাশ মতো যদি আমাদের ওখানে জানতো বড় খুশি হব। মেয়েটি বিনয়ের মুখের দিকে দুই চোখ তুলিয়া নীরবে এই অনুরোধের সমর্থন করিল। বিনয় তখনই সেই গাড়িতে উঠিয়া তাহাদের বাড়িতে যাইতে প্রস্তুত ছিল, কিন্তু সেটা ঠিক শিষ্টাচার হইবে কিনা ভাবিয়া না পাইয়া দাঁড়াইয়া রহিল। গাড়ি ছাড়িবার সময় মেয়েটি বিনয়কে ছোট একটি নমস্কার করিল। এই নমস্কারের জন্য বিনয় একেবারেই প্রস্তুত ছিল না, এই জন্য হতবুদ্ধি হইয়া সে প্রতি নমস্কার করিতে পারিল না। এইটুকু ত্রুটি লইয়া বাড়িতে ফিরিয়া সে নিজেকে বারবার ধিক্কার দিতে লাগিল। ইহাদের সঙ্গে সাক্ষাৎ হইতে বিদায় হওয়া পর্যন্ত বিনয় নিজের আচরণ সমস্তটা আলোচনা করিয়া দেখিল। মনে হইল আগাগোড়া তাহার সমস্ত ব্যবহারেই অসভ্যতা প্রকাশ পাইয়াছে। কোন কোন সময়ে কি করা উচিত ছিল, কি বলা উচিত ছিল, তাহা লইয়া মনে মনে কেবলই বৃথা আন্দোলন করিতে লাগিল। ঘরে ফিরিয়া আসিয়া দেখিল যে রুমাল দিয়া মেয়েটি তাহার বাপের মুখ মুছাইয়া দিয়াছিল সেই রুমালটি বিছানার উপর পড়িয়া আছে, সেটা তাড়াতাড়ি তুলিয়া লইল। তাহার মনের মধ্যে বাউলের সুরে ওই গানটা বাজিতে লাগিল, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। বেলা বাড়িয়া চলিল, বর্ষার রৌদ্র প্রখর হইয়া উঠিল, গাড়ির স্রোত অফিসের দিকে বেগে ছুটিতে লাগিল। বিনয় তাহার দিনের কোনো কাজে মন দিতে পারিল না, এমন অপূর্ব আনন্দের সঙ্গে এমন নিবিড় বেদনা তাহার বয়সে কখনো সে ভোগ করে নাই। তাহার এই ক্ষুদ্র বাসা এবং চারিদিকের কুৎসিত কলিকাতা মায়াপুরীর মতো হইয়া উঠিল। যে রাজ্যে অসম্ভব সম্ভব হয়, অসাধ্য সিদ্ধ হয় এবং অপরূপ রূপ লইয়া দেখা দেয়, বিনয় যেন সেই নিয়ম ছাড়া রাজ্যে ফিরিতেছে। এই বর্ষা প্রভাতের রৌদ্রের দীপ্ত আভা তাহার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করিল, তাহার রক্তের মধ্যে প্রবাহিত হইল, তাহার অন্তঃকরণের সম্মুখে একটা জ্যোতির্ময় যবনিকার মতো পড়িয়া প্রতিদিনের জীবনের মতো তুচ্ছতাকে একেবারে আড়াল করিয়া দিল। বিনয়ের ইচ্ছা করিতে লাগিল নিজের পরিপূর্ণতাকে আশ্চর্যরূপে প্রকাশ করিয়া দেয়, কিন্তু তাহার কোনো উপায় না পাইয়া তাহার চিত্ত পীড়িত হইতে লাগিল। অত্যন্ত সামান্য লোকের মতোই সে আপনার পরিচয় দিয়াছে। তাহার বাসাটা অত্যন্ত তুচ্ছ, জিনিসপত্র নিতান্ত এলোমেলো, বিছানাটা পরিষ্কার নয়। কোনো কোনো দিন তাহার ঘরে সে ফুলের তোড়া সাজাইয়া রাখে, কিন্তু এমনই দুর্ভাগ্য সেদিন তাহার ঘরে একটা ফুলের পাপড়িও ছিল না। সকলেই বলে বিনয় সভাস্থলে মুখে মুখে যেরূপ সুন্দর বক্তৃতা করিতে পারে, কালে সে একজন মস্ত বক্তা হইয়া উঠিবে, কিন্তু সেদিন সে এমন একটা কথাও বলে নাই যাহাতে তাহার বুদ্ধির কিছুমাত্র প্রমাণ হয়। তাহার কেবলই মনে হইতে লাগিল যদি এমন হইতে পারিত যে সেই বড় গাড়িটা যখন তাহাদের গাড়ির উপর আসিয়া পড়িবার উপক্রম করিতেছে, আমি বিদ্যুৎ বেগে রাস্তার মাঝখানে আসিয়া অতি অনায়াসে সেই উদ্দাম জুড়িঘোড়ার লাগাম ধরিয়া থামাইয়া দিতাম। নিজের সেই কাল্পনিক বিক্রমের ছবি যখন তাহার মনের মধ্যে জাগ্রত হইয়া উঠিল, তখন একবার আয়নায় নিজের চেহারা না দেখিয়া থাকিতে পারিল না। এমন সময় দেখিল একটি 7-8 বছরের ছেলে রাস্তায় দাঁড়াইয়া তাহার বাড়ির নম্বর দেখিতেছে। বিনয় উপর হইতে বলিল, এই যে এই বাড়িই বটে। ছেলেটি যে তাহার ওই বাড়ির নম্বর খুঁজিতেছিল সে সম্বন্ধে তাহার মনে সন্দেহ মাত্র হয় নাই।
তাড়াতাড়ি বিনয় সিঁড়ির উপর চটি জুতা চটচট করিতে করিতে নিচে নামিয়ে গেল। অত্যন্ত আগ্রহের সঙ্গে ছেলেটিকে ঘরের মধ্যে লইয়া তাহার মুখের দিকে চাহিল। সে কহিল, দিদি আমাকে পাঠিয়ে দিয়েছে। এই বলিয়া বিনয়ভূষণের হাতে এক পত্র দিল। বিনয় চিঠিখানা লইয়া প্রথমে লেফাফার উপরটাতে দেখিল, পরিষ্কার মেইলি সাদের ইংরেজি অক্ষরে তাহার নাম লেখা। ভিতরে চিঠিপত্র কিছুই নাই, কেবলই কয়েকটি টাকা আছে। ছেলেটি চলিয়া যাইবার উপক্রম করিতেই বিনয় তাহাকে কোনো মতেই ছাড়িয়া দিল না, তাহার গলা ধরিয়া তাহাকে দোতলার ঘরে লইয়া গেল। ছেলেটির রং তাহার দিদির চেয়ে কালো, কিন্তু মুখের ছাদে কতকটা সাদৃশ্য আছে। তাহাকে দেখিয়া বিনয়ের মনে ভারী একটা স্নেহ এবং আনন্দ জন্মিল। ছেলেটি বেশ সপ্রতিভ। সে ঘরে ঢুকিয়া দেয়ালে একটি ছবি দেখিয়াই জিজ্ঞাসা করিল, এ কার ছবি? বিনয় কহিল, এ আমার একজন বন্ধুর ছবি। ছেলেটি জিজ্ঞাসা করিল, বন্ধুর ছবি? আপনার বন্ধু কে? বিনয় হাসিয়া কহিল, তুমি তাকে চিনবে না, আমার বন্ধু গৌরমোহন, তাকে গোরা বলি। আমরা ছেলেবেলা থেকে একসঙ্গে পড়েছি। এখনো পড়েন? না, এখন আর পড়িনে। আপনার সব পড়া হয়ে গেছে? বিনয় এই ছোট ছেলেটির কাছেও গর্ব করিবার প্রলোভন সংবরণ করিতে না পারিয়া কহিল, হাঁ, সব পড়া হয়ে গেছে। ছেলেটি বিস্মিত হইয়া একটু নিঃশ্বাস ফেলিল। সে বোধ হয় ভাবিল, এত বিদ্যা সেও কতদিনে শেষ করিতে পারিবে। বিনয়, তোমার নাম কি? আমার নাম শ্রী সতীশচন্দ্র মুখোপাধ্যায়। বিনয় বিস্মিত হইয়া কহিল, মুখোপাধ্যায়? তাহার পরে একটু একটু করিয়া পরিচয় পাওয়া গেল। পরেশবাবু ইহাদের পিতা নহেন, তিনি ইহাদের দুই ভাই বোনকে ছেলেবেলা হইতে পালন করিয়াছেন। ইহার দিদির নাম আগে ছিল রাধারানী, পরেশবাবুর স্ত্রী তাহা পরিবর্তন করিয়া সুচরিতা নাম রাখিয়াছেন। দেখিতে দেখিতে বিনয়ের সঙ্গে সতীশের খুব ভাব হইয়া গেল। সতীশ যখন বাড়ি যাইতে উদ্যত হইল, বিনয় কহিল, তুমি একলা যেতে পারবে? সে গর্ব করিয়া কহিল, আমি তো একলা যাই। বিনয় কহিল, আমি তোমাকে পৌঁছে দিই গে। তাহার শক্তির প্রতি বিনয়ের এই সন্দেহ দেখিয়া সতীশ ক্ষুব্ধ হইয়া কহিল, কেন, আমি তো একলা যেতে পারি। এই বলিয়া তাহার একলা যাতায়াতের অনেকগুলি বিস্ময়কর দৃষ্টান্তের সে উল্লেখ করিতে লাগিল। কিন্তু তবু যে বিনয় কেন তাহার বাড়ির দ্বার পর্যন্ত তাহার সঙ্গে গেল, তাহার ঠিক কারণটি বালক বুঝিতে পারিল না। সতীশ জিজ্ঞাসা করিল, আপনি ভিতরে আসবেন না? বিনয় সমস্ত মনকে দমন করিয়া কহিল, আর একদিন আসব। বাড়ি ফিরিয়া আসিয়া বিনয় সেই শিরোনামা লেখা লেফাফা পকেট হইতে বাহির করিয়া অনেকক্ষণ দেখিল। প্রত্যেক অক্ষরের টান ও ছাদ একরকম মুখস্থ হইয়া গেল। তারপরে টাকা সমেত সেই লেফাফা বাক্সের মধ্যে যত্ন করিয়া রাখিয়া দিল। এ কয়টা টাকা যে দুঃসময়ে খরচ করিবে এমন সম্ভাবনা রহিল না। বর্ষার সন্ধ্যায় আকাশের অন্ধকার যেন ভিজিয়া ভারী হইয়া পড়িয়াছে। বর্ণহীন বৈচিত্র্যহীন মেঘের নিঃশব্দ শাসনের নিচে কলিকাতা শহর একটা প্রকাণ্ড নিরানন্দ কুকুরের মতো লেজের মধ্যে মুখ গুজিয়া কুণ্ডলি পাকাইয়া চুপ করিয়া পড়িয়া আছে। কাল সন্ধ্যা হইতে টিপ টিপ করিয়া কেবলই বর্ষণ হইয়াছে। সে বৃষ্টিতে রাস্তার মাটিকে কাদা করিয়া তুলিয়াছে, কিন্তু কাদাকে ধুইয়া ভাসাইয়া লইয়া যাইবার মতো বল প্রকাশ করে নাই। আজ বেলা চারটে হইতে বৃষ্টি বন্ধ আছে, কিন্তু মেঘের গতিক ভালো নয়। এইরূপ আসন্ন বৃষ্টির আশঙ্কায় সন্ধ্যাবেলায় নির্জন ঘরের মধ্যে যখন মন টেকে না এবং বাইরেও যখন আরাম পাওয়া যায় না, সেই সময়টাতে দুটি লোক একটি তেতলা বাড়ির স্যাঁতস্যাঁতে ছাদে দুটি বেতের মোড়ার উপর বসিয়া আছে। এই দুই বন্ধু যখন ছোট ছিল তখন স্কুল হইতে ফিরিয়া আসিয়া এই ছাদে ছোটাছুটি খেলা করিয়াছে। পরীক্ষার পূর্বে উভয়ে চিৎকার করিয়া পড়া আবৃত্তি করিতে করিতে এই ছাদে দ্রুত পদে পাগলের মতো পায়চারি করিয়া বেড়াইয়াছে। গ্রীষ্মকালে কলেজ হইতে ফিরিয়া রাত্রে এই ছাদের উপরেই আহার করিয়াছে। তারপরে তর্ক করিতে করিতে কতদিন রাত্রি দুইটা হইয়া গেছে এবং সকালে রৌদ্র আসিয়া যখন তাহাদের মুখের উপর পড়িয়াছে, তখন চমকিয়া জাগিয়া উঠিয়া দেখিয়াছে সেইখানে মাদুরের উপরে দুইজনে ঘুমাইয়া পড়িয়াছিল। কলেজে পাশ করা যখন একটাও আর বাকি রহিল না, তখন এই ছাদের উপরে মাসে একবার করিয়া যে হিন্দু হিতৈষী সবার অধিবেশন হইয়া আসিয়াছে, এই দুই বন্ধুর মধ্যে একজন তাহার সভাপতি এবং আর একজন তাহার সেক্রেটারি। যে ছিল সভাপতি তাহার নাম গৌরমোহন, তাহাকে আত্মীয় বন্ধুরা গোরা বলিয়া ডাকে। সে চারিদিকের সকলকে যেন খাপছাড়া রকমে ছাড়াইয়া উঠিয়াছে। তাহাকে তাহার কলেজের পণ্ডিত মহাশয় রজতগিরি বলিয়া ডাকিতেন। তাহার গায়ের রংটা কিছু উগ্র রকমের সাদা হলদের আভা
তাহাকে একটুও স্নিগ্ধ করিয়া আনে নাই। মাথায় সে প্রায় 6 ফুট লম্বা, হাড় চওড়া, দুই হাতের মুঠা যেন বাঘের থাবার মতো বড়। গলার আওয়াজ এমনই মোটা ও গম্ভীর যে হঠাৎ শুনিলে কেড়ে বলিয়া চমকিয়া উঠিতে হয়। তাহার মুখের গড়নও অনাবশ্যক রকমের বড় এবং অতিরিক্ত রকমের মজবুত। চোয়াল এবং চিবুকের হাড় যেন দুর্গদ্বারের দৃঢ় অর্গলের মতো। চোখের উপর ভুরু রেখা নাই বলিলেই হয় এবং সেখানকার কপালটা কানের দিকে চওড়া হইয়া গেছে। ওষ্ঠাদর পাতলা এবং চাপা, তাহার উপরে নাকটা খাড়ার মতো ঝুঁকিয়া আছে। দুই চোখ ছোট কিন্তু তীক্ষ্ণ। তাহার দৃষ্টি যেন তীরের ফলাটার মতো অতি দূর অদৃশ্যের দিকে লক্ষ্য ঠিক করিয়া আছে, অথচ এক মুহূর্তের মধ্যেই ফিরিয়া আসিয়া কাছের জিনিসটিকেও বিদ্যুতের মতো আঘাত করিতে পারে। গৌরকে দেখিতে ঠিক সুশ্রী বলা যায় না, কিন্তু তাহাকে না দেখিয়া থাকিবার জো নাই, সে সকলের মধ্যে চোখে পড়িবেই। আর তাহার বন্ধু বিনয় সাধারণ বাঙালি শিক্ষিত ভদ্রলোকের মতো নম্র অথচ উজ্জ্বল। স্বভাবের সৌকুমার্য ও বুদ্ধির প্রখরতা মিলিয়া তাহার মুখশ্রীতে একটা বিশিষ্টতা দিয়াছে। কলেজে সে বরাবরই উচ্চ নম্বর ও বৃত্তি পাইয়া আসিয়াছে। গোরা কোনোমতেই তাহার সঙ্গে সমান চলিতে পারিত না। পাঠ্য বিষয়ে গোরার তেমন আসক্তি ছিল না। বিনয়ের মতো সে দ্রুত বুঝিতে এবং মনে রাখিতে পারিত না। বিনয়ই তাহার বাহন হইয়া কলেজের পরীক্ষা কয়টার ভিতর দিয়া নিজের পশ্চাতে তাহাকে টানিয়া পার করিয়া নিয়েছে। গোরা বলিতেছিল, শোনো বলি, অবিনয় যে ব্রাহ্মণদের নিন্দে করেছিল তাতে এই বোঝা যায় যে লোকটা বেশ সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে, এতে তুমি হঠাৎ অমন খ্যাপা হয়ে উঠলে কেন? বিনয়, কি আশ্চর্য, এ সম্বন্ধে যে কোনো প্রশ্ন চলতে পারে তাও আমি মনে করতে পারতাম না। গোরা, তা যদি হয় তবে তোমার মনে দোষ ঘটেছে। একদল লোক সমাজের বাঁধন ছিঁড়ে সব বিষয়ে উল্টো রকম করে চলবে, আর সমাজের লোক অবিচলিতভাবে তাহাদের সুবিচার করবে, এ স্বভাবের নিয়ম নয়। সমাজের লোকে তাদের ভুল বুঝবেই, তারা সোজাভাবে যেটা করবে এদের চোখে সেটা বাঁকাভাবে পড়বেই, তাদের ভালো এদের কাছে মন্দ হয়ে দাঁড়াবেই, এইটাই হওয়া উচিত। ইচ্ছামতো সমাজ ভেঙে বেরিয়ে যাওয়ার যতগুলো শাস্তি আছে এও তার মধ্যে একটা। বিনয়, যেটা স্বাভাবিক সেইটাই যে ভালো তা আমি বলতে পারি না। গোরা একটু উষ্ণ হইয়া উঠিয়া কহিল, আমার ভালোই কাজ নেই, পৃথিবীতে ভালো দু চারজন যদি থাকে তো থাক, কিন্তু বাকি সবাই যেন স্বাভাবিক হয়, নইলে কাজও চলে না, প্রাণও বাঁচে না। ব্রাহ্মণ হয়ে বাহাদুরি করবার শখ যাদের আছে, অব্রাহ্মণরা তাদের সব কাজে ভুল বুঝে নিন্দে করবে, এটুকু দুঃখ সহ্য করতেই হবে। তারাও বুক ফুলিয়ে বেড়াবে, আর তাদের বিরুদ্ধ পক্ষ তাদের পিছন পিছন বাহবা দিয়ে চলবে, জগতে এটা ঘটে না, ঘটলেও জগতের সুবিধে হতো না। বিনয়, আমি দলের নিন্দের কথা বলছি নে, ব্যক্তিগত। দলের নিন্দে আবার নিন্দে কিসের? সে তো মতামত, বিচার, ব্যক্তিগত নিন্দেই তো চাই। আচ্ছা সাধু পুরুষ, তুমি নিন্দে করতে না? বিনয়, করতুম, খুবই করতুম, কিন্তু সেই জন্য আমি লজ্জিত আছি। গোরা তাহার ডান হাতের মোটা শক্ত করিয়া কহিল, না বিনয়, এ চলবে না, কিছুতেই না। বিনয় কিছুক্ষণ চুপ করিয়া রহিল, তারপরে কহিল, কেন, কি হয়েছে, তোমার ভয় কিসের? গোরা, আমি স্পষ্টই দেখতে পাচ্ছি তুমি নিজেকে দুর্বল করে ফেলছ। বিনয় ঈষৎ একটুখানি উত্তেজিত হইয়া কহিল, দুর্বল? তুমি জানো আমি ইচ্ছে করলে এখনই তাদের বাড়ি যেতে পারি, তারা আমাকে নিমন্ত্রণ করেছিলেন কিন্তু আমি যাইনি। গোরা, কিন্তু এই যে যাওনি সেই কথাটা কিছুতেই ভুলতে পারছো না, দিন রাত্রি কেবল ভাবছ যাইনি যাইনি, আমি তাদের বাড়ি যাইনি, এর চেয়ে যে যাওয়াই ভালো। বিনয়, তবে কি যেতেই বলো? গোরা নিজের জানু চাপড়াইয়া কহিল, না আমি যেতে বলি নে, আমি তোমাকে লিখে পড়ে দিচ্ছি, যেদিন তুমি যাবে সেদিন একেবারে পুরোপুরিই যাবে, তার পরদিন থেকে তাদের বাড়ি খানা খেতে শুরু করবে এবং ব্রাহ্মণ সমাজের খাতায় নাম লিখিয়ে একেবারে দিগ্বিজয়ী প্রচারক হয়ে উঠবে। বিনয়, বলো কি তারপরে? গোরা, আর তারপরে মরার বাড়া তো গাল নেই, ব্রাহ্মণের ছেলে হয়ে তুমি গোবাঘাড়ে গিয়ে মরবে, তোমার আচার বিচার কিছুই থাকবে না, কম্পাস ভাঙা কাণ্ডারির মতো তোমার পূর্ব পশ্চিমের জ্ঞান লোপ পেয়ে যাবে, তখন মনে হবে জাহাজ বন্দরে উত্তীর্ণ করাই কুসংস্কার, সংকীর্ণতা কেবল না হোক ভেসে চলে যাওয়াই যথার্থ জাহাজ চালানো। কিন্তু এসব কথা নিয়ে বকাবকি করতে আমার ধৈর্য থাকে না,
ডাক্তার আসা ছেড়ে দিলেই যে রোগী সব সময় মরে তা নয়, আমি তো নিদেনকালের কোনো লক্ষণ বুঝতে পারছি না। গোরা: পারছ না? বিনয়: না। গোরা: নাড়ি ছাড়ে ছাড়ে করছে না? বিনয়: না, দিব্যি জোর আছে। গোরা: মনে হচ্ছে না যে শ্রীহস্তে যদি পরিবেশন করে তবে শ্লেচ্ছের অন্নেই দেবতার ভোগ। বিনয় অত্যন্ত সংকুচিত হইয়া উঠিল, কহিল, গোরা বসো, এবার থামো। গোরা: কেন? এর মধ্যে তো আবরুর কোনো কথা নেই। শ্রীহস্ত তো অসূর্য স্পর্শ নয়, পুরুষ মানুষের সঙ্গে যার হ্যান্ডশেক চলে সেই পবিত্র করপল্লবের উল্লেখটি পর্যন্ত যখন তোমার সহ্য হল না, তদা নাশংসে মরণায় সঞ্জয়। বিনয়: দেখো গোরা, আমি স্ত্রী জাতিকে ভক্তি করে থাকি, আমাদের শাস্ত্রেও। গোরা: স্ত্রী জাতিকে যেভাবে ভক্তি করছো তার জন্য শাস্ত্রের দোহাই পেড়ো না, ওকে ভক্তি বলে না, যা বলে তা যদি মুখে আনি তো মারতে আসবে। বিনয়: এ তুমি গায়ের জোরে বলছ। গোরা: শাস্ত্রে মেয়েদের বলেন পূজার হা গৃহ দীপ্ত, তারা পূজার হা, কেননা গৃহকে দীপ্তি দেন, পুরুষ মানুষের হৃদয়কে দীপ্ত করে তোলেন বলে বিলিতি বিধানে তাদের যে মান দেওয়া হয় তাকে পূজা না বললেই ভালো হয়। বিনয়: কোনো কোনো স্থলে বিকৃতি দেখা যায় বলে কোনো কোনো স্থলে বিকৃতি দেখা যায় বলে কি একটা বড় ভাবের উপর ওরকম কটাক্ষপাত করা উচিত? গোরা অধীর হইয়া কহিল, বিনু, এখন যখন তোমার বিচার করবার বুদ্ধি গেছে তখন আমার কথাটা মেনেই নাও। আমি বলছি বিলিতি শাস্ত্রে স্ত্রী জাতি সম্বন্ধে যে সমস্ত অত্যুক্তি আছে তার ভিতরকার কথাটা হচ্ছে বাসনা। স্ত্রী জাতিকে পুজো করবার জায়গা হলো মার ঘর, সতী লক্ষ্মী গৃহিণীর আসন, সেখান থেকে সরিয়ে এনে তাদের যে স্তব করা হয় তার মধ্যে অপমান লুকিয়ে আছে। পতঙ্গের মতো তোমার মনটা যে কারণে পরেশবাবুর বাড়ির চারিদিকে ঘুরছে, ইংরেজিতে তাকে বলে থাকে লাভ, কিন্তু ইংরেজের নকল ওই লাভ ব্যাপারটাকে এই সংসারের মধ্যে একটা চরম পুরুষার্থ বলে উপাসনা করতে হবে, এমন বাদরামি যেন তোমাকে না পেয়ে বসে। বিনয় কষাহত তাজা ঘোড়ার মতো লাফাইয়া উঠিয়া কহিল, আহ গোরা, থাক, যথেষ্ট হয়েছে। গোরা: কোথায় যথেষ্ট হয়েছে, কিছুই হয়নি। স্ত্রী আর পুরুষকে তাদের স্বস্থানে বেশ সহজ করে দেখতে শিখিনি বলেই আমরা কতকগুলো কবিত্ব জমা করে তুলেছি। বিনয় কহিল, আচ্ছা মানছি, স্ত্রী পুরুষের সম্বন্ধ ঠিক যে জায়গাটাতে থাকলে সহজ হতে পারত, আমরা প্রবৃত্তির ঝোঁকে সেটা লঙ্ঘন করি এবং সেটাকে মিথ্যে করে তুলি, কিন্তু এই অপরাধটা কি কেবল বিদেশেরই? এ সম্বন্ধে ইংরেজের কবিত্ব যদি মিথ্যে হয় তো আমরা ওই যে কামিনী কাঞ্চন ত্যাগ নিয়ে সর্বদা বাড়াবাড়ি করে থাকি সেটাও তো মিথ্যে। মানুষের প্রকৃতি যা নিয়ে সহজে আত্মবিস্মৃত হয়ে পড়ে, তার হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য কেউ বা প্রেমের সৌন্দর্য অংশকেই কবিত্বের দ্বারা উজ্জ্বল করে তুলে তার মন্দটাকে লজ্জা দেয়, আর কেউ বা ওর মন্দটাকেই বড় করে তুলে কামিনী কাঞ্চন ত্যাগের বিধান দিয়ে থাকে। ও দুটো কেবল দুই ভিন্ন প্রকৃতির লোকের ভিন্ন রকম প্রণালী, একটাকেই যদি নিন্দে করো তবে অন্যটাকেও রেয়াত করলে চলবে না। গোরা: না, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তোমার অবস্থা তেমন খারাপ হয়নি। এখনো যখন ফিলোসফি তোমার মাথায় খেলছে তখন নির্ভয়ে তুমি লাভ করতে পারো, কিন্তু সময় থাকতে নিজেকে সামলে নিও, হিতৈষী বন্ধুদের এই অনুরোধ। বিনয় ব্যস্ত হইয়া উঠিল, আহ তুমি কি পাগল হয়েছ, আমার আবার লাভ? তবে একথা আমাকে স্বীকার করতেই হবে যে পরেশবাবুদের আমি যেটুকু দেখেছি এবং ওদের সম্বন্ধে যা শুনেছি তাতে ওদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা হয়েছে বোধ করি, তাই ওদের ঘরের ভিতরকার জীবনযাত্রাটা কীরকম সেটা জানবার জন্যে আমার একটা আকর্ষণ হয়েছিল। গোরা: উত্তম কথা, সেই আকর্ষণটাই সামলে চলতে হবে। ওদের সম্বন্ধে প্রাণী বৃত্তান্তের অধ্যায়টা না হয় অনাবিষ্কৃতই রইল, বিশেষত ওরা হলেন শিকারী প্রাণী, ওদের ভিতরকার ব্যাপার জানতে গিয়ে শেষকালে এত দূর পর্যন্ত ভিতরে যেতে পারো যে তোমার টিকিটি পর্যন্ত দেখবার জো থাকবে না। বিনয়: দেখো তোমার একটা দোষ আছে, তুমি মনে করো যত কিছু শক্তি ঈশ্বর কেবল একলা তোমাকেই দিয়েছেন আর আমরা সবাই দুর্বল প্রাণী। কথাটা গোরাকে হঠাৎ যেন নতুন করিয়া ঠেকিল, সে উৎসাহবেগে বিনয়ের পিঠে এক চাপড় মারিয়া কহিল, ঠিক বলেছ, ওইটাই আমার দোষ, আমার মস্ত দোষ। বিনয়: উহ,
এর চেয়েও তোমার আর একটা মস্ত দোষ আছে, অন্য লোকের শিট দ্বারার উপরে কতটা আঘাত সয় তার ওজন বোধ তোমার একেবারেই নেই। এমন সময় গোরার বড় বইমাত্র ভাই মহিম তাহার পরিপুষ্ট শরীর লইয়া হাঁপাইতে হাঁপাইতে উপরে আসিয়া কহিলেন, গোরা। গোরা তাড়াতাড়ি চৌকি ছাড়িয়া দাঁড়াইয়া কহিল, আজ্ঞে। মহিম, দেখতে এলাম বর্ষার জলধর পটল আমাদের ছাদের উপর গর্জন করতে নেমেছে কিনা। আজ ব্যাপারখানা কি? ইংরেজকে বুঝি এতক্ষণে ভারত সমুদ্রের অর্ধেকটা পথ পার করে দিয়েছ। ইংরেজের বিশেষ কোনো লোকসান দেখছি না, কিন্তু নিচের ঘরে মাথা ধরে বড় বউ পড়ে আছে, সিংহ নাদে তারই যে অসুবিধে হচ্ছে। এই বলিয়া মহিম নিচে চলিয়া গেলেন। গোরা লজ্জা পাইয়া দাঁড়াইয়া রহিল, লজ্জার সঙ্গে ভিতরে একটু রাগও জ্বলিতে লাগিল। তাহা নিজের বা অন্যের পরে ঠিক বলা যায় না। একটু পরে সে ধীরে ধীরে যেন আপন মনে কহিল, সব বিষয়েই যতটা দরকার আমি তার চেয়ে অনেক বেশি জোর দিয়ে ফেলি, সেটা যে অন্যের পক্ষে কতটা অসহ্য তা আমার ঠিক মনে থাকে না। বিনয় গৌরের কাছে আসিয়া সস্নেহে তার হাত ধরিল। গোরা ও বিনয় ছাদ হইতে নামিয়া যাইবার উপক্রম করিতেছে, এমন সময় গোরার মা উপরে আসিয়া উপস্থিত হইলেন। বিনয় তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। গোরার মা আনন্দময়ীকে দেখিলে গোরার মা বলিয়া মনে হয় না। তিনি সিপসিপে পাতলা, আটোসাটো, চুল যদি বা কিছু কিছু পাকিয়ে থাকে বাহির হইতে দেখা যায় না। হঠাৎ দেখিলে বোধ হয় তাহার বয়স চল্লিশেরও কম। মুখের বেড অত্যন্ত সুকুমার, নাকের ঠোঁটের চিবুকের ললাটের রেখাকে যেন যত্নে কুদিয়া কাটিয়াছে। শরীরের সমস্তই বাহুল্য বর্জিত, মুখে একটি পরিষ্কার ও সতেজ বুদ্ধির ভাব সর্বদাই প্রকাশ পাইতেছে। রং শ্যামবর্ণ, গোরার রঙের সঙ্গে তাহার কোনোই তুলনা হয় না। তাহাকে দেখিবা মাত্রই একটা জিনিস সকলের চোখে পড়ে, তিনি শাড়ির সঙ্গে সেমিজ পরিয়া থাকেন। আমরা যে সময়ের কথা বলিতেছি তখনকার দিনে মেয়েদের জামা বা সেমিজ পরা যদিও নব্যদলে প্রচলিত হইতে আরম্ভ হইয়াছে, তবু প্রবীণা গৃহিণীরা তাহাকে নিতান্তই খ্রিস্টানি বলিয়া অগ্রাহ্য করিতেন। আনন্দময়ীর স্বামী কৃষ্ণদয়ালবাবু কমিসেরিয়েটে কাজ করিতেন। আনন্দময়ী তাহার সঙ্গে ছেলেবেলা হইতে পশ্চিমে কাটাইয়াছেন, তাই ভালো করিয়া গা ঢাকিয়া কাপড় দেওয়া যে লজ্জা বা পরিহাসের বিষয়, এ সংস্কার তাহার মনে স্থান পায় নাই। ঘরদুয়ার মাজিয়া ঘষিয়া ধুইয়া মুছিয়া রাঁধিয়া বাড়িয়া সেলাই করিয়া গুন্তি করিয়া হিসাব পড়িয়া ঝাড়িয়া রৌদ্র দিয়া আত্মীয় স্বজন প্রতিবেশীর খবর লইয়া তবু তাহার সময় যেন ফুরাইতে চায় না। শরীরে অসুখ করিলে তিনি কোনো মতেই তাহাকে আমল দিতে চান না। বলেন, অসুখে তো আমার কিছু হবে না, কাজ না করতে পেলে বাঁচব কী করে? গোরার মা উপরে আসিয়া কহিলেন, গোরার গলা যখনই নিচ থেকে শোনা যায় তখনই বুঝতে পারি বিনু নিশ্চয়ই এসেছে। কদিন বাড়ি একেবারে চুপচাপ ছিল, কি হয়েছে বলতো বাছা? আসিসনি কেন? অসুখ বিসুখ করেনি তো? বিনয় কণ্ঠিত হইয়া কহিল, না মা, অসুখ না, যে বৃষ্টি বাদল। গোরা কহিল, তাই বই কি? এরপরে বৃষ্টি বাদল যখন ধরে যাবে তখন বিনয় বলবেন যে রোদ পড়েছে। দেবতার উপর দোষ দিলে দেবতা তো আর কোনো জবাব করেন না, আসল মনের কথা অন্তর্যামেই জানেন। বিনয় কহিল, গোরা তুমি কি বাজে বকছ? আনন্দময়ী কহিলেন, তা সত্যি বাছা, অমন করে বলতে নেই, মানুষের মন কখনো ভালো থাকে কখনো মন্দ থাকে, সব সময় কি সমান যায়? তা নিয়ে কথা পাড়তে গেলে উৎপাত করা হয়। তা আয় বিনু, আমার ঘরে আয়, তোর জন্য খাবার ঠিক করেছি। গোরা জোর করিয়া মাথা নাড়িয়া কহিল, না মা, সে হচ্ছে না, তোমার ঘরে আমি বিনয়কে খেতে দেব না। আনন্দময়ী, ইস, তাই তো, কেন বাপু? তোকে তো আমি কোনোদিন খেতে বলি নে। এদিকে তোর বাপ তো ভয়ঙ্কর শুদ্ধচারী হয়ে উঠেছেন, সপাক না হলে খান না। বিনু আমার লক্ষ্মী ছেলে, তোর মতো ওর গোড়ামি নেই, তুই কেবল ওকে জোর করে ঠেকিয়ে রাখতে চাস। গোরা, সে কথা ঠিক, আমি জোর করেই ওকে ঠেকিয়ে রাখব। তোমার ওই খ্রিস্টান দাসী লসমিয়াটাকে না বিদায় করে দিলে তোমার ঘরে খাওয়া চলবে না। আনন্দময়ী, ওরে গোরা, অমন কথা তুই মুখে আনিস নে, চিরদিন ওর হাতে তুই খেয়েছিস, ও তোকে ছেলেবেলা থেকে মানুষ করেছে, এই সেদিন পর্যন্ত ওর হাতের তৈরি চাটনি না হলে তোর যে খাওয়া রুচত না। ছোটবেলায় তোর যখন বসন্ত হয়েছিল লসমিয়া যে করে তোকে সেবা করে বাঁচিয়েছে সে আমি কোনোদিন ভুলতে পারবো না। গোরা,
ওকে পেনশন দাও, জমি কিনে দাও, ঘর কিনে দাও, যা খুশি করো, কিন্তু ওকে রাখা চলবে না মা। আনন্দময়ী, গোরা, তুই মনে করিস টাকা দিলেই সব ঋণ শোধ হয়ে যায়? ও জমিও চায় না, বাড়িও চায় না, তোকে না দেখতে পেলে ও মরে যাবে। গোরা, তবে তোমার খুশি ওকে রাখো, কিন্তু বিনু তোমার ঘরে খেতে পারবে না, যা নিয়ম তা মানতেই হবে, কিছুতেই তার অন্যথা হতে পারে না। মা, তুমি এত বড় অধ্যাপকের বংশের মেয়ে, তুমি যে আচার পালন করে চলো না এ কিন্তু। আনন্দময়ী, ওগো, তোমার মা আগে আচার পালন করেই চলতো, তাই নিয়ে অনেক চোখের জল ফেলতে হয়েছে, তখন তুমি ছিলে কোথায়? রোজ শিবগড়ে পুজো করতে বসতুম, আর তোমার বাবা এসে টান মেরে ফেলে ফেলে দিতেন। তখন অপরিচিত বামুনের হাতেও ভাত খেতে আমার ঘেন্না করতো, সেকালে রেলগাড়ি বেশি দূর ছিল না, গরুর গাড়িতে, ডাক গাড়িতে, পালকিতে, উটের উপর চড়ে কতদিন ধরে কত উপোস করে কাটিয়েছি। তোমার বাবা কি সহজে আমার আচার ভাঙতে পেরেছিলেন? তিনি স্ত্রীকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতেন বলে তার সাহেব মনিবরা তাকে বাহবা দিত, তার মাইনেই বেড়ে গেল, ওই জন্যেই তাকে এক জায়গায় অনেকদিন রেখে দিত, প্রায় নাড়তে চাইতো না। এখন তো বুড়ো বয়সে চাকরি ছেড়ে দিয়ে রাস রাস টাকা নিয়ে তিনি হঠাৎ উল্টে খুব সুচি হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু আমি তা পারব না। আমার সাত পুরুষের সংস্কার একটা একটা করে নির্মূল করা হয়েছে, সে কি এখন আর বললেই ফেরে? গোরা, আচ্ছা, তোমার পূর্বপুরুষদের কথা ছেড়ে দাও, তারা তো কোনো আপত্তি করতে আসছেন না, কিন্তু আমাদের খাতিরে তোমাকে কতগুলো জিনিস মেনে চলতেই হবে, না হয় শাস্ত্রের মান নাই রাখলে স্নেহের মান রাখতে হবে তো। আনন্দময়ী, ওরে, অত করে আমাকে কি বোঝাচ্ছিস? আমার মনে কি হয় সে আমিই জানি, আমার স্বামী, আমার ছেলে, আমাকে নিয়ে তাদের যদি পদে পদে কেবল বাড়তে লাগলো, তবে আমার আর সুখ কি নিয়ে? কিন্তু তোকে কোলে নিয়েই আমি আচার ভাসিয়ে দিয়েছি, তা জানিস? ছোট ছেলেকে বুকে তুলে নিলেই বুঝতে পারা যায় যে জাত নিয়ে কেউ পৃথিবীতে জন্মায় না, সে কথা যেদিন বুঝেছি সেদিন একথা নিশ্চয়ই জেনেছি যে আমি যদি খ্রিস্টান বলে, ছোট জাত বলে কাউকে ঘৃণা করি, তবে ঈশ্বর তোকেও আমার কাছ থেকে কেড়ে নেবেন। তুই আমার কোল ভরে, আমার ঘর আলো করে থাক, আমি পৃথিবীর সকল জাতের হাতেই জল খাবো। আজ আনন্দময়ীর কথা শুনিয়া বিনয়ের মনে হঠাৎ কি একটা অস্পষ্ট সংশয়ের আভাস দেখা দিল। সে একবার আনন্দময়ীর ও একবার গোরার মুখের দিকে তাকাইল, কিন্তু তখনই মন হইতে সকল তর্কের উপক দূর করিয়া দিল। গোরা কহিল, মা, তোমার যুক্তিটা ভালো বোঝা গেল না, যারা বিচার করে শাস্ত্র মেনে চলে তাদের ঘরেও তো ছেলে বেঁচে থাকে, আর ঈশ্বর তোমার সম্বন্ধে বিশেষ আইন খাটাবেন, এ বুদ্ধি তোমাকে কে দিলে? আনন্দময়ী, যিনি তোকে দিয়েছেন বুদ্ধিও তিনি দিয়েছেন, তা আমি কি করব বল, আমার এতে কোনো হাত নেই। কিন্তু ওরে পাগল, তোর পাগলামি দেখে আমি হাসবো কি কাঁদবো তা ভেবে পাইনি, যাক সেসব কথা থাক। তবে বিনয় আমার ঘরে খাবে না? গোরা, ও তো এখনই সুযোগ পেলেই ছোটে, লোভটি ওর ষোলো আনা। কিন্তু মা, আমি যেতে দেব না, ও যে বামুনের ছেলে, দুটো মিষ্টি দিয়ে সে কথা ওকে ভোলালে চলবে না, ওকে অনেক ত্যাগ করতে হবে, প্রবৃত্তি সামলাতে হবে, তবে ও জন্মের গৌরব রাখতে পারবে। মা, তুমি কিন্তু রাগ করো না, আমি তোমার পায়ের ধুলো নিচ্ছি। আনন্দময়ী, আমি রাগ করব? তুই বলিস কি, তুই যা করছিস এ তুই জ্ঞানে করছিস নে, তা আমি তোকে বলে দিলুম। আমার মনে এই কষ্ট রইল যে তোকে মানুষ করলুম বটে, কিন্তু যাই হোক গে, তুই যাকে ধর্ম বলে বেড়াস সে আমার মানা চলবে না, না হয় তুই আমার ঘরে আমার হাতে নাই খেলি, কিন্তু তোকে তো দুঃসন্ধে দেখতে পাব, সেই আমার ঢের। বিনয়, তুমি মুখটি অমন মলিন করো না বাপ, তোমার মনটি নরম, তুমি ভাবছো আমি দুঃখ পেলুম, কিছু না বাপ, আর একদিন নিমন্ত্রণ করে খুব ভালো বামুনের হাতেই তোমাকে খাইয়ে দেব। তার ভাবনা কি? আমি কিন্তু বাছা লক্ষ্মীর হাতে জল খাব, সে আমি সবাইকে বলে রাখছি। গোরার মা নিচে চলিয়া গেলেন, বিনয় চুপ করিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল, তাহার পর ধীরে ধীরে কহিল, গোরা, এটা যেন একটু বাড়াবাড়ি হচ্ছে। গোরা, কার বাড়াবাড়ি? বিনয়, তোমার। গোরা, এক চুলও বাড়াবাড়ি নয়, যেখানে যার সীমা আমি সেইটা ঠিক রক্ষে করে চলতে চাই, কোনো সুতোই সুচাগ্র ভূমি ছাড়তে আরম্ভ করলে শেষকালে কিছুই বাকি থাকে না। বিনয়, কিন্তু মা যে?
গোরা, মা কাকে বলে সে আমি জানি, আমাকে কিসে আবার মনে করিয়ে দিতে হবে? আমার মার মতো মা কজনের আছে? কিন্তু আচার যদি না মানতে শুরু করি তবে একদিন হয়তো মাকেও মানব না। দেখো বিনয়, তোমাকে একটা কথা বলি, মনে রেখো, হৃদয় জিনিসটা অতি উত্তম, কিন্তু সকলের চেয়ে উত্তম নয়। বিনয় কিছুক্ষণ পরে একটু ইতস্তত করিয়া বলিল, দেখো গোরা, আজ মার কথা শুনে আমার মনের ভিতরে কীরকম একটা নাড়াচাড়া হচ্ছে। আমার বোধ হচ্ছে যেন মার মনে কি একটা কথা আছে, সেইটা তিনি আমাদের বোঝাতে পারছেন না, তাই কষ্ট পাচ্ছেন। গোরা অধীর হইয়া কহিল, আহ বিনয়, অত কল্পনা নিয়ে খেলিও না, ওতে কেবলই সময় নষ্ট হয়, আর কোনো ফল হয় না। বিনয়, তুমি পৃথিবীর কোনো জিনিসের দিকে কখনো ভালো করে তাকাও না, তাই যেটা তোমার নজরে পড়ে না সেটাকেই তুমি কল্পনা বড়ে উড়িয়ে দিতে চাও। কিন্তু আমি তোমাকে বলছি, আমি কতবার দেখেছি মা যেন কিসের জন্য একটা ভাবনা পুষে রেখেছেন, কী যেন একটা ঠিক মতো মিলিয়ে নিতে পারছেন না, সেই জন্য ওর ঘরকন্যার ভিতরে একটা দুঃখ আছে। গোরা, তুমি ওর কথাগুলো একটু কান পেতে শুনো। গোরা, কান পেতে যতটা শোনা যায় তা আমি শুনে থাকি, তার চেয়ে বেশি শোনবার চেষ্টা করলে ভুল শোনবার সম্ভাবনা আছে বলে সে চেষ্টাই করি নে। মত হিসাবে একটা কথা যেমন তারাও শুনিতে হয়, মানুষের ওপর প্রয়োগ করিবার বেলায় সকল সময় তাহার সেই একান্ত নিশ্চিত ভাবটা থাকে না, অন্তত বিনয়ের কাছে থাকে না। বিনয়ের হৃদয়বৃত্তি অত্যন্ত প্রবল, তাই তর্কের সময় সে একটা মতকে খুব উচ্চস্বরে মানিয়ে থাকে, কিন্তু ব্যবহারের বেলা মানুষকে তাহার চেয়ে বেশি না মানিয়ে থাকিতে পারে না। এমনকি গোরার প্রচারিত মতগুলি বিনয় যে গ্রহণ করিয়াছে তাহা কতটা মতের খাতিরে আর কতটা গোরার প্রতি তাহার একান্ত ভালোবাসার টানে তাহা বলা শক্ত। গোরাদের বাড়ি হইতে বাহির হইয়া বাসায় ফিরিবার সময় বর্ষার সন্ধ্যায় যখন সে কাদা বাঁচাইয়া ধীরে ধীরে রাস্তায় চলিতেছিল, তখন মত এবং মানুষে তাহার মনের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধাইয়া দিয়াছিল। এখনকার কালে নানা প্রকার প্রকাশ্য এবং গোপন আঘাত হইতে সমাজ যদি আত্মরক্ষা করিয়া চলিতে চায় তবে খাওয়া ছোঁয়া প্রভৃতি সকল বিষয়ে তাহাকে বিশেষভাবে সতর্ক হইতে হইবে। এই মতটি বিনয় গোরার মুখ হইতে অতি সহজেই গ্রহণ করিয়াছে। এ লইয়া বৃদ্ধ লোকদের সঙ্গে সে তীক্ষ্ণভাবে তর্ক করিয়াছে, বলিয়াছে, শত্রু যখন কেল্লাকে চারিদিকে আক্রমণ করিয়াছে তখন এই কেল্লার প্রত্যেক পদ গলি দরজা জানালা প্রত্যেক ছিদ্রটি বন্ধ করিয়া প্রাণ দিয়া যদি রক্ষা করিতে থাকি তবে তাহাকে উদারতার অভাব বলে না। কিন্তু আজ ওই যে আনন্দময়ীর ঘরে গোরা তাহার খাওয়া নিষেধ করিয়া দিল, ইহার আঘাত ভিতরে ভিতরে তাহাকে কেবলই বেদনা দিতে লাগিল। বিনয়ের বাপ ছিল না, মাকেও সে অল্প বয়সে হারাইয়াছে, খুড়া থাকেন দেশে এবং ছেলেবেলা হইতেই পড়াশোনা লইয়া বিনয় কলিকাতার বাসায় একলা মানুষ হইয়াছে। গোরার সঙ্গে বন্ধুত্ব সূত্রে বিনয় যেদিন হইতে আনন্দময়ীকে জানিয়াছে সেই দিন হইতে তাহাকে মা বলিয়াই জানিয়াছে। কতদিন তাহার ঘরে গিয়া সে কাড়াকাড়ি করিয়া উৎপাত করিয়া খাইয়াছে, আহার্যের অংশ বিভাগ লইয়া আনন্দময়ী গোরার প্রতি পক্ষপাত করিয়া থাকেন, এই অপবাদ দিয়া কতদিন সে তাহার প্রতি কৃত্রিম ঈর্ষা প্রকাশ করিয়াছে। দুই চারিদিন বিনয় কাছে না আসিলেই আনন্দময়ী যে কতটা উৎকণ্ঠিত হইয়া উঠিতেন, বিনয়কে কাছে বসাইয়া খাওয়াইবেন, এই প্রত্যাশায় কতদিন তিনি তাহাদের স্বভাবভঙ্গের জন্য উৎসুকচিত্তে অপেক্ষা করিয়া বসিয়া থাকিতেন তাহা বিনয় সমস্তই জানিত। সেই বিনয় আজ সামাজিক ঘৃণায় আনন্দময়ীর ঘরে গিয়া খাইবে না, ইহা কি আনন্দময়ী সহিতে পারেন? না বিনয় সহিবে। ইহার পর হইতে ভালো বামুনের হাতে মা আমাকে খাওয়াইবেন, নিজের হাতে আর কখনো খাওয়াইবেন না, এ কথা মা হাসি মুখ করিয়া বলিলেন। কিন্তু এ যে মর্মান্তিক কথা, এই কথাটাই বিনয় বারবার মনের মধ্যে তোলপাড় করিতে করিতে বাসায় পৌঁছিল। শূন্য ঘর অন্ধকার হইয়া আছে, চারিদিকে কাগজপত্র বই এলোমেলো ছাড়ানো, দিয়াশলাই ধরাইয়া বিনয় তেলের সেজ জ্বালাইল, সেজের উপর বেহারার করকোষ্ঠী নানা চিহ্নে অঙ্কিত, লিখেবার টেবিলের উপর যে একটা সাদা কাপড়ের আবরণ আছে তাহার নানান জায়গায় কালি এবং তেলের দাগ, এই ঘরে তাহার প্রাণ যেন হাঁপাইয়া উঠিল। মানুষের সঙ্গ এবং স্নেহের অভাব আজ তাহার বুক যেন চাপিয়া ধরিল। দেশকে উদ্ধার, সমাজকে রক্ষা, এই সমস্ত কর্তব্যকে সে কোনোমতেই স্পষ্ট এবং সত্য করিয়া তুলিতে পারিল না। ইহার চেয়ে ঢের সত্য সেই অচিন পাখি যে একদিন শ্রাবণের উজ্জ্বল সুন্দর প্রভাতে খাঁচার কাছে আসিয়া
আবার খাঁচার কাজ হইতে চলিয়া গেছে। কিন্তু সেই অচিন পাখির কথা বিনয় কোনোমতেই মনে আমল দিবে না, কোনোমতেই না। সেই জন্য মনকে আশ্রয় দিবার জন্য যে আনন্দময়ীর ঘর হইতে গোরা তাহাকে ফিরাইয়া দিয়াছে, সেই ঘরটির ছবি মনে আঁকিতে লাগিল। পঙ্কের কাজ করা উজ্জ্বল মেজে পরিষ্কার তক্ত করিতেছে। একধারে তক্তপোষের উপর সাদা রাজহাঁসের পাখার মতো কোমল নির্মল বিছানা পাতা রহিয়াছে। বিছানার পাশেই একটা ছোট্ট টুলের উপর রেডির তেলের বাতি এতক্ষণে জ্বালানো হইয়াছে। মা নিশ্চয়ই নানা রঙের সুতা লইয়া সেই বাতির কাছে ঝুঁকিয়া কাঁথার উপর শিল্প কাজ করিতেছে। লসমিয়া নিচে মেঝের উপর বসিয়া তাহার বাঁকা উচ্চারণের বাংলায় অনর্গল বকিয়া যাইতেছে। মা তাহার অধিকাংশই কানে আনিতেছেন না। মা যখন মনে কোনো কষ্ট পান তখন শিল্পকাজ লইয়া পড়েন। তাহার সেই কর্ম নিবিষ্ট স্তব্ধ মুখের ছবির প্রতি বিনয় তাহার দৃষ্টি নিবদ্ধ করিল। সে মনে মনে কহিল, এই মুখের স্নেহদীপ্তি আমাকে আমার সমস্ত মনের বিক্ষেপ হইতে রক্ষা করুক। এই মুখই আমার মাতৃভূমির প্রতিমা স্বরূপ হোক, আমাকে কর্তব্যে প্রেরণ করুক এবং কর্তব্যে দৃঢ় রাখুক। তাহাকে মনে মনে একবার মা বলিয়া ডাকিল এবং কহিল, তোমার অন্ন যে আমার অমৃত নয় এ কথা কোনো শাস্ত্রে প্রমাণে স্বীকার করিব না। নিস্তব্ধ ঘরে বড় ঘড়িটা টিক টিক করিয়া চলিতে লাগিল। ঘরের মধ্যে বিনয়ের অসহ্য হইয়া উঠিল। আলোর কাছে দেওয়ালের গায়ে একটি টিকটিকি পোকা ধরিতেছে, তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া চাহিয়া বিনয় উঠিয়া পড়িল এবং একটা ছাতা লইয়া ঘর হইতে বাহির হইল। কি করিবে সেটা মনের মধ্যে স্পষ্ট ছিল না, বোধ হয় আনন্দময়ীর কাছে ফিরিয়া যাইবে, এই মতোই তাহার মনের অভিপ্রায় ছিল। কিন্তু কখন এক সময় তাহার মনে উঠিল, আজ রবিবার, আজ ব্রাহ্মসভায় কেশববাবুর বক্তৃতা শুনিতে যাই। এই কথা যেমন মনে ওঠা, অমনি সমস্ত দ্বিধা দূর করিয়া বিনয় জোরে চলিতে আরম্ভ করিল। বক্তৃতা শুনিবার সময় যে বড় বেশি নাই তাহা সে জানিত, তবু তাহার সংকল্প বিচলিত হইল না। যথাস্থানে পৌঁছিয়া দেখিল উপাসকেরা বাহির হইয়া আসিতেছে। ছাতা মাথায় রাস্তার ধারে এক কোণে সে দাঁড়াইল। মন্দির হইতে সেই মুহূর্তেই পরেশবাবু শান্ত প্রসন্ন মুখে বাহির হইলেন। তাহার সঙ্গে তাহার পরিজন চার পাঁচটি ছিল। বিনয় তাহাদের মধ্যে কেবল একজনকে তরুণ মুখ রাস্তার গ্যাসের আলোকে ক্ষণকালের জন্য দেখিল। তাহার পরে গাড়ির চাকার শব্দ হইল এবং এই দৃশ্যটুকু অন্ধকারের মহাসমুদ্রের মধ্যে একটি বুদবুদের মতো মিলাইয়া গেল। বিনয় ইংরেজি নভেল যথেষ্ট পড়িয়াছে, কিন্তু বাঙালি ভদ্রঘরের সংস্কার তাহার যাইবে কোথায়? এমন করিয়া মনের মধ্যে আগ্রহ লইয়া কোনো স্ত্রীলোককে দেখিতে চেষ্টা করা যে সেই স্ত্রীলোকের পক্ষে অসম্মানকর এবং নিজের পক্ষে গহীরত, এ কথা সে কোনো তর্কের দ্বারা মন হইতে তাড়াইতে পারে না। তাই বিনয়ের মনের মধ্যে হর্ষের সঙ্গে সঙ্গে অত্যন্ত একটা গ্লানি জন্মিতে লাগিল। মনে হইল, আমার একটা যেন পতন হইতেছে। গোরার সঙ্গে যদি চষে তর্ক করিয়া আসিয়াছে, তবু যেখানে সামাজিক অধিকার নাই সেখানে কোনো স্ত্রীলোককে প্রেমের চক্ষে দেখা তাহার চিরজীবনের সংস্কারে বাঁধিতে লাগিল। বিনয়ের আর গোরার বাড়ি যাওয়া হইল না। মনের মধ্যে নানা কথা তোলপাড় করিতে করিতে বিনয় বাসায় ফিরিল। পরদিন অপরাহ্নে বাসা হইতে বাহির হইয়া ঘুরিতে ঘুরিতে অবশেষে যখন গোরার বাড়িতে আসিয়া পৌঁছিল, তখন বর্ষার দীর্ঘদিন শেষ হইয়া সন্ধ্যার অন্ধকার ঘন হইয়া উঠিয়াছে। গোরা সেই সময় আলোটি জ্বালাইয়া লিখিতে বসিয়াছে। গোরা কাগজেতে মুখ না তুলিয়াই কহিল, কি গো বিনয়, হাওয়া কোন দিক থেকে বইছে? বিনয় সে কথায় কর্ণপাত না করিয়া কহিল, গোরা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। ভারতবর্ষ তোমার কাছে খুব সত্য, খুব স্পষ্ট, তুমি তো দিনরাত্রি তাকে মনে রাখো, কিন্তু কিরকম করে মনে রাখো? গোরা লেখা ছাড়িয়া কিছুক্ষণ তাহার তীক্ষ্ণ দৃষ্টি লইয়া বিনয়ের মুখের দিকে চাহিল। তাহার পরে কলমটা রাখিয়া চৌকির পিঠের দিকে ঠেস দিয়া কহিল, জাহাজের কাপ্তেন যখন সমুদ্রে পাড়ি দেয়, তখন যেমন আহারে বিহারে কাজে বিশ্রামে সমুদ্রপাড়ের বন্দরটিকে সে মনের মধ্যে রেখে দেয়, আমার ভারতবর্ষকে আমি তেমনি করে মনে রেখেছি। বিনয়, কোথায় তোমার সেই ভারতবর্ষ? গোরা বুকে হাত দিয়া কহিল, আমার এইখানকার কম্পাসটা দিনরাত যেখানে কাটা ফিরিয়ে আছে সেইখানে, তোমার মার্সম্যান সাহেবের হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে নয়। বিনয়, তোমার কাটা যেদিকে সেদিকে কিছু একটা আছে কি?
গোরা উত্তেজিত হইয়া কহিল, আছে না তো কি, আমি পথ ভুলতে পারি, ডুবে মরতে পারি, কিন্তু আমার সেই লক্ষ্মীর বন্দরটি আছে, সেই আমার পরিপূর্ণ ভারতবর্ষ, ধনে পূর্ণ, জ্ঞানে পূর্ণ, ধর্মে পূর্ণ, সে আমার ভারতবর্ষ কোথাও নেই, আছে কেবল চারিদিকের এই মিথ্যেটা, এই তোমার কলকাতা শহর, এই অফিস, এই আদালত, এই গোটা কতক ইট কাঠের বুদবুদ, ছো বলিয়া গোরা বিনয়ের মুখের দিকে এক দৃষ্টে কিছুক্ষণ চাহিয়া রহিল। বিনয় কোনো উত্তর না করিয়া ভাবিতে লাগিল। গোরা কহিল, এই যেখানে আমরা পড়ছি শুনছি, চাকরির উমেদারি করে বেড়াচ্ছি, 10টা 5টায় ভূতের খাটুনি খেটে কী যে করছি তার কিছুই ঠিকানা নেই, এই জাদুকরের মিথ্যে ভারতবর্ষটাকেই আমরা সত্য বলে ঠাউরেছি, ঠাউরেছি বলেই 25 কোটি লোক মিথ্যে মানকে মান বলে, মিথ্যে কর্মকে কর্ম বলে দিন রাত বিভ্রান্ত হয়ে বেড়াচ্ছি, এই মরিচিকার ভিতর থেকে কি আমরা কোনো রকম চেষ্টায় প্রাণ পাব? আমরা তাই প্রতিদিন শুকিয়ে মরছি, একটি সত্য ভারতবর্ষ আছে, পরিপূর্ণ ভারতবর্ষ, সেইখানে স্থিতি না হলে আমরা কি বুদ্ধিতে কি হৃদয়ে যথার্থ প্রাণ রসটা টেনে নিতে পারবো না? তাই বলছি, আর সমস্ত ভুলে কেতাবের বিদ্যে, কেতাবের মায়া, উঞ্জ বৃত্তির প্রলোভন সব টান মেরে ফেলে দিয়ে সেই বন্দরের দিকেই জাহাজ ভাসাতে হবে, ডুবি তো ডুববো, মরি তো মরব, সাধে আমি ভারতবর্ষের সত্যমূর্তি পূর্ণমূর্তি কোনো দিন ভুলতে পারিনি। বিনয়, এসব কেবল উত্তেজনার কথা নয়, এ তুমি সত্য বলছ? গোরা মেঘের মতো গর্জিয়া কহিল, সত্যই বলছি। বিনয়, যারা তোমার মতো দেখতে পাচ্ছে না? গোরা মুঠো বাঁধিয়া কহিল, তাদের দেখিয়ে দিতে হবে, এই তো আমাদের কাজ, সত্যের ছবি স্পষ্ট না দেখতে পেলে লোকে আত্মসমর্পণ করবে কোন উপছায়ার কাছে? ভারতবর্ষের সর্বাঙ্গীন মূর্তিটা সবার কাছে তুলে ধরো, লোকে তাহলে পাগল হয়ে যাবে, তখন কি দাঁড়ে দাঁড়ে চাঁদা সেধে বেড়াতে হবে? প্রাণ দেবার জন্য ঠেলাঠেলি পড়ে যাবে। বিনয়, হয় আমাকে সংসারের 10 জনের মতো ভেসে চলে যেতে দাও, নইলে আমাকে সেই মূর্তি দেখাও। গোরা, সাধনা করো, যদি বিশ্বাস মনে থাকে তাহলে কঠোর সাধনাতেই সুখ পাবে, আমাদের শৌখিন প্যাট্রিয়টদের সত্যকার বিশ্বাস কিছুই নেই, তাই তারা নিজের এবং পরের কাছে কিছুই জোর করে দাবি করতে পারেন না, স্বয়ং কুবের যদি তাদের সেধে বর দিতে আসেন তাহলে তারা বোধ হয় লাট সাহেবের চাপরাশির গিল্টি করা তকমাটার চেয়ে বেশি আর কিছু সাহস করে চাইতেই পারেন না, তাদের বিশ্বাস নেই তাই ভরসাও নেই। বিনয়, গোরা, সকলের প্রকৃতি সমান নয়, তুমি নিজের বিশ্বাস নিজের ভিতরেই পেয়েছো এবং নিজের আশ্রয় নিজের জোরেই খাড়া করে রাখতে পারো, তাই অন্যের অবস্থা ঠিক বুঝতে পারো না। আমি বলছি, তুমি আমাকে যা হয় একটা কাজে লাগিয়ে দাও, দিন রাত আমাকে খাটিয়ে নাও, নইলে তোমার কাছে যতক্ষণ থাকি মনে হয় যেন একটা কি পেলুম, তারপরে দূরে গেলে এমন কিছু হাতের কাছে পাইনে যেটাকে আঁকড়ে ধরে থাকতে পারি। গোরা, কাজের কথা বলছো, এখন আমাদের একমাত্র কাজ এই যে যা কিছু স্বদেশের তারই প্রতি সংকোচহীন সংশয়হীন সম্পূর্ণ শ্রদ্ধা প্রকাশ করে দেশের অবিশ্বাসীদের মনে সেই শ্রদ্ধার সঞ্চার করে দেওয়া। দেশের সম্বন্ধে লজ্জা করে করে আমরা নিজের মনকে দাসত্বের বিষে দুর্বল করে ফেলেছি, আমাদের প্রত্যেককে নিজের দৃষ্টান্তে তার প্রতিকার করলে তারপর আমরা কাজ করবার ক্ষেত্রটি পাব। এখন যে কোনো কাজ করতে চাই সে কেবল ইতিহাসের স্কুল বইটি ধরে পরের কাজে নকল হয়ে ওঠে, সেই ঝুটো কাজে কি আমরা কখনো সভ্যভাবে আমাদের সমস্ত প্রাণ মন দিতে পারবো? তাতে কেবল নিজেদের হীন করেই তুলব। এমন সময় হাতে একটা হুঁকা লইয়া মৃদু মন্দ অলসভাবে মহিম আসিয়া ঘরে প্রবেশ করিলেন। অফিস হইতে ফিরিয়া জলযোগ সারিয়া একটা পান মুখে দিয়া গোটা ছয়েক পান বাটায় লইয়া রাস্তার ধারে বসিয়া মহিমের এই তামাক টানিবার সময়, আর কিছুক্ষণ পরেই একটি একটি করিয়া পাড়ার বন্ধুরা জুটিবে, তখন সদর দরজার পাশের ঘরটাতে প্রমারা খেলিবার সভা বসিবে। মহিম ঘরে ঢুকিতেই গোরা চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। মহিম হুঁকায় টান দিতে দিতে কহিল, ভারত উদ্ধারে ব্যস্ত আছো, আপাতত ভাইকে উদ্ধার করো তো। গোরা মহিমের মুখের দিকে চাহিয়া রহিল। মহিম কহিলেন, আমাদের অফিসের নতুন যে বড় সাহেব হয়েছে, ডালকুত্তার মতো চেহারা, সে বেটা ভারী পাজি, সে বাবুদের বলে বেবুন, কারো মা মরে গেলে ছুটি দিতে চায় না, বলে মিথ্যে কথা, কোনো মাসে কোনো বাঙালি আমলার গোটা মাইনে পাবার জন্যেই,
জরিমানায় জরিমানায় একেবারে শতছিদ্র করে ফেলে। কাগজে তার নামে একটা চিঠি বেরিয়েছিল, সে বেটা ঠাউরেছে আমারই কর্ম। নেহাত মিথ্যে ঠাউরায়নি, কাজেই এখন আবার স্বনামে একটা কড়া প্রতিবাদ না লিখলে টিকতে দেবে না। তোমরা তো ইউনিভার্সিটির জলধি মন্থন করে দুই রত্ন উঠেছ, এই চিঠিখানা একটু ভালো করে লিখে দিতে হবে, ওর মধ্যে ছড়িয়ে দিতে হবে, ইভেন হ্যান্ডেড জাস্টিস, নেভার ফেইলিং জেনারোসিটি, কাইন্ড কার্টিয়াসনেস ইত্যাদি ইত্যাদি। গোরা চুপ করিয়া রহিল। বিনয় হাসিয়া কহিল, দাদা অতগুলো মিথ্যে কথা এক নিঃশ্বাসে চালাবেন? মহিম শটে শটাং সমাচরেত, অনেকদিন ওদের সংসর্গ করেছি, আমার কাছে কিছুই অবিদিত নেই। মিছে বলে তো শেয়ালের মতো আর সব কটাই সেই এক সুরে হুক্কা হুয়া করে ওঠে, আমাদের মতো একজন আরেকজনকে ধরিয়ে দিয়ে বাহবা নিতে চায় না, এটা নিশ্চয়ই যেন ওদের ঠকালে পাপ নেই যদি না পড়ি ধরা বলিয়া হা 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 করিয়া মহিম টানিয়া টানিয়া হাসিতে লাগিলেন। বিনয়ও না হাসিয়া থাকিতে পারিল না। মহিম কহিলেন, তোমরা ওদের মুখের উপর সত্যি কথা বলে ওদের অপ্রতিভ করিতে চাও? এমনই বুদ্ধি যদি ভগবান তোমাদের না দেবেন তবে দেশের এমন দশা হবে কেন, এটা তো বুঝতে হবে। যার গায়ের জোর আছে বাহাদুরি করে তার চুরি ধরিয়ে দিতে গেলে সে লজ্জায় মাথা হেট করে থাকে না, সে উল্টো তার শীত কাঠিটা তুলে পরম সাধুর মতোই হুঙ্কার দিয়ে মারতে আসে, সত্যি কি না বলো? বিনয় সত্যি বই কি? মহিম তার সে মিছে কথার ঘানি থেকে বিনি পয়সায় যে তেলটুকু বেরোয় তারই একাত ছটাক তার পায়ে মালিশ করে যদি বলি, সাধুজি বাবা পরমহংস দয়া করে ঝুলিটা একটু ঝাড়ো, ওর ধুলো পেলেও বেঁচে যাব, তাহলে তোমার ওই ঘরের মালের অন্তত একটা অংশ হয়তো তোমারই ঘরে ফিরে আসতে পারে, অথচ শান্তি ভঙ্গেরও আশঙ্কা থাকে না। যদি বুঝে দেখো তো একেই বলে পেট্রিয়টিজম, কিন্তু আমার ভাষা চটছে, ও হিদু হয়ে অবধি আমাকে দাদা বলে খুব মানে, ওর সামনে আজ আমার কথাগুলো ঠিক বড় ভাইয়ের মতো হলো না, কিন্তু কি করব ভাই, মিছে কথার সম্বন্ধেও তো সত্যি কথাটা বলতে হবে। বিনয় সেই লেখাটা কিন্তু চাই, বসো আমার নোট লেখা আছে সেটা নিয়ে আসি বলিয়া মহিম তামাক টানিতে টানিতে বাহির হইয়া গেলেন। গোরা বিনয়কে কহিল, বিনু তুমি দাদার ঘরে গিয়ে ওকে ঠেকাওগে, আমি লেখাটা শেষ করে ফেলি। ওগো শুনছো আমি তোমার পূজোর ঘরে ঢুকছি নে, ওগো শুনছো আমি তোমার পূজোর ঘরে ঢুকছি নে, ভয় নেই, আহ্নিক শেষ হলে একবার ও ঘরে যেও, তোমার সঙ্গে কথা আছে। দুজন নতুন সন্ন্যাসী যখন এসেছে তখন কিছুকাল তোমার আর দেখা পাবো না জানি, সেই জন্য বলতে এলুম, ভুলো না একবার যেও। এই বলিয়া আনন্দময়ী ঘরকন্যার কাজে ফিরিয়া গেলেন। কৃষ্ণ দয়ালবাবু শ্যামবর্ণ দোহারা গোছের মানুষ, বেশি লম্বা নহেন, মুখের মধ্যে বড় বড় দুইটা চোখ সবচেয়ে চোখে পড়ে, বাকি প্রায় সমস্তই কাঁচা পাকা গোফে, দাড়িতে সমাচ্ছন্ন। ইনি সর্বদাই গেরুয়া রঙের পট্ট বস্ত্র পরিয়া আছেন, হাতের কাছে পিতলের কমণ্ডুল, পায়ে খড়ন, মাথার সামনের দিকে টাক পড়িয়া আসিতেছে, বাকি বড় বড় চুল গ্রন্থি দিয়া মাথার উপরে একটা চূড়া করিয়া বাঁধা। একদিন পশ্চিমে থাকিতে ইনি পল্টনের গোড়াদের সঙ্গে মিশিয়া মদ মাংস খাইয়া একাকার করিয়া দিয়েছেন, তখন দেশের পূজারী পুরোহিত বৈষ্ণব সন্ন্যাসী শ্রেণীর লোকদিগকে গায়ে পড়িয়া অপমান করাকে পৌরুষ বলিয়া জ্ঞান করিতেন, এখন না মানেন এমন জিনিস নাই। নূতন সন্ন্যাসী দেখিলেই তাহার কাছে নতুন সাধনার পন্থা শিখিতে বসিয়া যান, মুক্তির নিগূঢ় পথ এবং যোগের নিগূঢ় প্রণালীর জন্য ইহার লুব্ধতার অবধি নাই। তান্ত্রিক সাধনা অভ্যাস করিবেন বলিয়া কৃষ্ণদয়াল কিছুদিন উপদেশ লইতেছিলেন, এমন সময় একজন বৌদ্ধ পুরোহিতের সন্ধান পাইয়া সম্প্রতি তাহার মন চঞ্চল হইয়া উঠিয়াছে। ইহার প্রথম স্ত্রী একটি পুত্র প্রসব করিয়া যখন মারা যান তখন ইহার বয়স 23 বছর, মাতার মৃত্যুর কারণ বলিয়া রাগ করিয়া ছেলেটিকে তাহার শ্বশুরবাড়ি রাখিয়া কৃষ্ণদয়াল প্রবল বৈরাগ্যের ঝোঁকে একেবারে পশ্চিমে চলিয়া যান এবং 6 মাসের মধ্যেই কাশীবাসী সার্বভৌম মহাশয়ের পিতৃহীনা পৌত্রী আনন্দময়ীকে বিবাহ করেন। পশ্চিমে কৃষ্ণদয়াল চাকরির জোগাড় করিলেন এবং মনিবদের কাছে নানা উপায়ে প্রতিপত্তি করিয়া লইলেন। ইতিমধ্যে সার্বভৌমের মৃত্যু হইল, অন্য কোনো অভিভাবক না থাকাতে স্ত্রীকে নিজের কাছে আনিয়াই রাখিতে হইল। ইতিমধ্যে যখন সিপাহীদের মিউটিনি বাঁধিল
সেই সময়ে কৌশলে দুই একজন উচ্চ পদস্থ ইংরেজের প্রাণ রক্ষা করিয়া ইনি যশ এবং জায়গির লাভ করেন। মিউটিনির কিছুকাল পরেই কাজ ছাড়িয়া দিলেন এবং নবজাত গোরাকে লইয়া কিছুদিন কাশিতে কাটাইলেন। গোরার বয়স যখন বছর পাঁচেক হইল তখন কৃষ্ণদয়াল কলিকাতায় আসিয়া তাহার বড় ছেলে মহিমকে তাহার মামার বাড়ি হইতে নিজের কাছে আনাইয়া মানুষ করিলেন। এখন মহিম পিতার মুরব্বীদের অনুগ্রহে সরকারি খাতাঞ্জিখানায় খুব তেজের সঙ্গে কাজ চালাইতেছে। গোরা শিশুকাল হইতে তাহার পাড়ার এবং স্কুলের ছেলেদের সর্দারি করিত। মাস্টার পণ্ডিতদের জীবন অসহ্য করিয়া তোলাই তাহার প্রধান কাজ এবং আমোদ ছিল। একটু বয়স হইতে সে ছাত্রদের ক্লাবে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে এবং বিংশতি কোটি মানবের বাস আওড়াইয়া ইংরেজি ভাষায় বক্তৃতা করিয়া ক্ষুদ্র বিদ্রোহীদের দলপতি হইয়া উঠিল। অবশেষে যখন একসময় ছাত্র সবার ডিম্ব ভেদ করিয়া গোরা বয়স্ক সবাই কাকলি বিস্তার করিতে আরম্ভ করিল তখন কৃষ্ণদয়াল বাবুর কাছে সেটা অত্যন্ত কৌতুকের বিষয় বলিয়া মনে হইল। বাহিরের লোকের কাছে গোরার প্রতিপত্তি দেখিতে দেখিতে বাড়িয়া উঠিল, কিন্তু ঘরে কাহারও কাছে সে বড় আমল পাইল না। মহিম তখন চাকরি করে, সে গোরাকে কখনো বা প্যাট্রিয়ট জ্যাঠা, কখনো বা হরিশ মুখুজ্জে দি সেকেন্ড বলিয়া নানা প্রকারে দমন করিতে চেষ্টা করিয়াছিল। তখন দাদার সঙ্গে গোরার প্রায় মাঝে মাঝে হাতাহাতি হইবার উপক্রম হইত। আনন্দময়ী গোরার ইংরেজ বিদ্বেষে মনে মনে অত্যন্ত উদ্বেগ অনুভব করিতেন, তাহাকে নানা প্রকারে ঠান্ডা করিবার চেষ্টা করিতেন, কিন্তু কোনো ফলই হইত না। গোরা রাস্তায় ঘাটে কোনো সুযোগে ইংরেজদের সঙ্গে মারামারি করিতে পারিলে জীবনে ধন্য মনে করিত। এদিকে কেশববাবুর বক্তৃতায় মুগ্ধ হইয়া গোরা ব্রাহ্মণ সমাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইয়া পড়িল। আবার এই সময়টাতে কৃষ্ণদয়াল ঘোরতর আচার নিষ্ঠ হইয়া উঠিলেন, এমনকি গোরা তাহার ঘরে গেলেও তিনি ব্যতিব্যস্ত হইয়া উঠিতেন। গুটি দুই তিন ঘর লইয়া তিনি নিজের মহল স্বতন্ত্র করিয়া রাখিলেন। ঘটা করিয়া সে মহলের দ্বারের কাছে সাধনা আশ্রম নাম লিখিয়া কাষ্ঠ ফলক লটকাইয়া দিলেন। বাপের এই কাণ্ড কারখানায় গোরার মন বিদ্রোহী হইয়া উঠিল। সে বলিল, আমি এ সমস্ত মূঢ়তা সহ্য করিতে পারি না, এ আমার চক্ষুশূল। এই উপলক্ষে গোরা তাহার বাপের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া একেবারে বাহির হইয়া যাইবার উপক্রম করিয়াছিল। আনন্দময়ী তাহাকে কোনোরকমে ঠেকাইয়া রাখিয়াছিলেন। বাপের কাছে যে সকল ব্রাহ্মণ পণ্ডিতের সমাগম হইতে লাগিল গোরা জো পাইলেই তাহাদের সঙ্গে তর্ক বাঁধাইয়া দিত। সে তো তর্ক নয়, প্রায় ঘুষি বলিলেই হয়। প্রায় তাহাদের অনেকেরই পাণ্ডিত্য অতি যৎসামান্য এবং অর্থলোভ অপরিমিত ছিল। গোরাকে তাহারা পারিয়া উঠিতেন না, তাহাকে বাঘের মতো ভয় করিতেন। ইহাদের মধ্যে কেবল হরচন্দ্র বিদ্যা বাগীশের প্রতি গোরার শ্রদ্ধা জন্মিল। বেদান্ত চর্চা করিবার জন্য বিদ্যা বাগীশকে কৃষ্ণদয়াল নিযুক্ত করিয়াছিল। গোরা প্রথমে ইহার সঙ্গে উদ্যতভাবে লড়াই করিতে গিয়া দেখিল লড়াই চলে না। লোকটি যে কেবল পণ্ডিত তাহা নয়, তাহার মতের ঔদর্য অতি আশ্চর্য। কেবল সংস্কৃত পড়িয়া এমন তীক্ষ্ণ অথচ প্রশস্ত বুদ্ধি যে হইতে পারে গোরা তাহা কল্পনাও করিতে পারিত না। বিদ্যা বাগীশের চরিত্রে ক্ষমা ও শান্তিতে পূর্ণ এমন একটি অবিচলিত ধৈর্য ও গভীরতা ছিল যে তাহার কাছে নিজেকে সংযত না করা গোরার পক্ষে সম্পূর্ণ অসম্ভব ছিল। হরচন্দ্রের কাছে গোরা বেদান্ত দর্শন পড়িতে আরম্ভ করিল। গোরা কোনো কাজ আধা আধি রকম করিতে পারে না, সুতরাং দর্শন আলোচনার মধ্যে সে একেবারে তলাইয়া গেল। ঘটনাক্রমে এই সময় একজন ইংরেজ মিশনারি কোনো সংবাদপত্রে হিন্দু শাস্ত্র ও সমাজকে আক্রমণ করিয়া দেশের লোককে তর্কযুদ্ধে আহ্বান করিলেন। গোরা তো একেবারে আগুন হইয়া উঠিল। যদিচ সে নিজে অবকাশ পাইলেই শাস্ত্র ও লোকাচারের নিন্দা করিয়া বিরুদ্ধ মতের লোককে যত রকম করিয়া পারে পীড়া দিত, তবু হিন্দু সমাজের প্রতি বিদেশি লোকের অবজ্ঞা তাহাকে যেন অঙ্কুশে আহত করিয়া তুলিল। সংবাদপত্রে গোরা লড়াই শুরু করিল। অপরপক্ষে হিন্দু সমাজকে যতগুলি দোষ দিয়াছিল গোরা তাহার একটাও এবং একটুও স্বীকার করিল না। দুই পক্ষে অনেক উত্তর চালাচালি হইলে পর সম্পাদক বলিলেন, আমরা আর বেশি চিঠিপত্র ছাপিব না। কিন্তু গোরার তখন রোগ চড়িয়া গেছে। সে হিন্দুইজম না দিয়া ইংরেজ নাম দিয়া ইংরেজিতে এক বই লিখিতে লাগিল। তাহাতে তাহার সাধ্যমতো সমস্ত যুক্তি ও শাস্ত্র ঘাটিয়া হিন্দু ধর্ম ও সমাজের অনিন্দনীয় শ্রেষ্ঠত্বের প্রমাণ সংগ্রহ করিতে বসিয়া গেল।
এমনই করিয়া মিশনারির সঙ্গে ঝগড়া করিতে গিয়া গোরা আস্তে আস্তে নিজের ওকালতির কাছে নিজে হার মানিল। গোরা বলিল, আমার আপন দেশকে বিদেশির আদালতে আসামির মতো খাড়া করিয়া বিদেশির আইন মতে তাহার বিচার করিতে আমরা দিবই না। বিলাতের আদর্শের সঙ্গে খুঁটিয়া খুঁটিয়া মিল করিয়া আমরা লজ্জাও পাইব না, গৌরব বোধ করিব না। যে দেশে জন্মিয়াছি সে দেশের আচার বিশ্বাস শাস্ত্র ও সমাজের জন্য পরের ও নিজের কাছে কিছুমাত্র সংকুচিত হইয়া থাকিব না। দেশের যাহা কিছু আছে তাহার সমস্তই সবলে ও সগর্বে মাথায় করিয়া লইয়া দেশকে ও নিজেকে অপমান হইতে রক্ষা করিব। এই বলিয়া গোরা গঙ্গা স্নান ও সন্ধ্যা আহ্নিক করিতে লাগিল, টিকি রাখিল, খাওয়া ছোঁয়ার সম্বন্ধে বিচার করিয়া চলিল। এখন হইতে প্রত্যহ সকালবেলায় সে বাপ মায়ের পায়ের ধুলালয়, সে মহিমকে সে কথায় কথায় ইংরেজি ভাষায় ক্যাড ও স্নব বলিয়া অভিহিত করিতে ছাড়িত না। তাহাকে দেখিলে উঠিয়া দাঁড়ায়, প্রণাম করে। মহিম এই হঠাৎ ভক্তি লইয়া তাহাকে যাহা মুখে আসে তাহাই বলে, কিন্তু গোরা তাহার কোনো জবাব করে না। গোরা তাহার উপদেশ ও আচরণে দেশের একদল লোককে যেন জাগাইয়া দিল, তাহারা যেন একটা টানাটানির হাত হইতে বাঁচিয়া গেল। হাঁপ ছাড়িয়া বলিয়া উঠিল, আমরা ভালো কি মন্দ, সভ্য কি অসভ্য, তাহা লইয়া জবাবদিহি কারো কাছে করিতে চাই না। কেবল আমরা ষোলো আনা অনুভব করিতে চাই যে আমরা আমরাই। কিন্তু কৃষ্ণদয়াল গোরার এই নতুন পরিবর্তনে যে খুশি হইলেন তাহা মনে হইল না। এমনকি তিনি একদিন গোরাকে ডাকিয়া কহিলেন, দেখো বাবা, হিন্দু শাস্ত্র বড় গভীর জিনিস। ঋষিরা যে ধর্ম স্থাপন করে গেছেন তা তলিয়ে বোঝা যে সে লোকের কর্ম নয়। আমার বিবেচনায় না বুঝে এ নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। তুমি ছেলে মানুষ, বরাবর ইংরেজি পড়ে মানুষ হয়েছ, তুমি যে ব্রাহ্মণ সমাজের দিকে ঝুঁকেছিলে সেটা তোমার ঠিক অধিকারের মতোই কাজ করেছিলে, সেই জন্যেই আমি তাতে কিছুই রাগ করিনি, বরঞ্চ খুশিই ছিলুম। কিন্তু এখন তুমি যে পথে চলছ এটা ঠিক ভালো ঠেকছে না, এ তোমার পথই নয়। গোরা কহিল, বলেন কি বাবা, আমি যে হিন্দু, হিন্দু ধর্মের গূঢ় মর্ম আজ না বুঝি তো কাল বুঝব? কোনো কালে যদি না বুঝি তবু এই পথে চলতেই হবে। হিন্দু সমাজের সঙ্গে পূর্বজন্মের সম্বন্ধ কাটাতে পারিনি বলেই তো এ জন্মে ব্রাহ্মণের ঘরে জন্মেছি। এমনি করেই জন্মে জন্মে এই হিন্দু ধর্মের ও হিন্দু সমাজের ভিতর দিয়েই অবশেষে এর চরম উত্তীর্ণ হব। যদি কখনো ভুলে অন্য পথের দিকে একটু হেলি আবার দ্বিগুণ জোরে ফিরতেই হবে। কৃষ্ণদয়াল কেবলই মাথা নাড়িতে নাড়িতে কহিলেন, কিন্তু বাবা, হিন্দু বললেই হিন্দু হওয়া যায় না। মুসলমান হওয়া সোজা, খ্রিস্টান যেসে হতে পারে, কিন্তু হিন্দু বাস রে, ও বড় শক্ত কথা। গোরা, সে তো ঠিক, কিন্তু আমি যখন হিন্দু হয়ে জন্মেছি তখন তো সিংহধার পার হয়ে এসেছি, এখন ঠিক মতো সাধন করে গেলেই অল্পে অল্পে এগোতে পারবো। কৃষ্ণদয়াল, বাবা, তর্কে তোমাকে ঠিকটি বোঝাতে পারবো না, তবে তুমি যা বলছো সেও সত্য। যার যেটা কর্মফল নির্দিষ্ট ধর্ম, তাকে একদিন ঘুরে ফিরে সেই ধর্মের পথেই আসতে হবে, কেউ আটকাতে পারবে না, ভগবানের ইচ্ছে। আমরা কি করতে পারি, আমরা তো উপলক্ষ। কর্মফল এবং ভগবানের ইচ্ছা, সহহংবাদ এবং ভক্তিতত্ত্ব সমস্তই কৃষ্ণদয়াল সম্পূর্ণ সমানভাবে গ্রহণ করেন। আজ আহ্নিক ও স্নেহার সারিয়া কৃষ্ণদয়াল অনেকদিন পরে আনন্দময়ীর ঘরের মেঝের উপর নিজের কম্বলের আসনটি পাতিয়া সাবধানে চারিদিকের সমস্ত সংস্রব হইতে যেন বিভক্তি হইয়া খাড়া হইয়া বসিলেন। আনন্দময়ী কহিলেন, ওগো, তুমি তো তপস্যা করছ, ঘরের কথা কিছু ভাবো না, কিন্তু আমি যে গোরার জন্য সর্বদাই ভয়ে ভয়ে গেলুম। কৃষ্ণদয়াল, কেন, ভয় কিসের? আনন্দময়ী, তা আমি ঠিক বলতে পারি নে, কিন্তু আমার যেন মনে হচ্ছে গোরা আজকাল এই যে হিঁদুয়ানি আরম্ভ করেছে এ ওকে কখনোই সইবে না, এভাবে চলতে গেলে শেষকালে একটা কি বিপদ ঘটবে। আমি তো তোমাকে তখনই বলেছিলুম ওর কইতে দিও না, তখন যে তুমি কিছুই মানতে না, বললে গলায় এক গাছা সুতো পরিয়ে দিলে তাতে কারো কিছু আসে যায় না। কিন্তু শুধু তো সুতো নয়, এখন ওকে ঠেকাবে কোথায়? কৃষ্ণদয়াল, বেশ, সব দোষ বুঝি আমার। গোড়ায় তুমি যে ভুল করলে, তুমি যে ওকে কোনো মতেই ছাড়তে চাইলে না, তখন আমিও গোয়ার গোছের ছিলুম, ধর্মকর্ম কোনো কিছুর তো জ্ঞান ছিল না, এখন হলে কি এমন কাজ করতে পারতুম? আনন্দময়ী, কিন্তু যাই বলো,
আমি যে কিছু অধর্ম করেছি সে আমি কোনো মতে মানতে পারবো না। তোমার তো মনে আছে ছেলে হবার জন্য আমি কি না করেছি, যে যা বলেছে তাই শুনেছি, কত মাদুলি কত মন্তর নিয়েছি সে তো তুমি জানোই। একদিন স্বপ্নে দেখলুম যেন সাজি ভরে টগর ফুল নিয়ে এসে ঠাকুরের পুজো করতে বসেছি, একসময় চেয়ে দেখি সাজিতে ফুল নেই, ফুলের মতো ধবধবে একটি ছোট্ট ছেলে। আহা সে কি দেখেছিল, সে কি বলবো, আমার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। তাকে তাড়াতাড়ি কোলে তুলে নিতে যাব আর ঘুম ভেঙে গেল। তার দশ দিন না যেতেই তো গোরাকে পেলুম, সে আমার ঠাকুরের দান, সে কি আর কারো যে আমি কাউকে ফিরিয়ে দেব। আর জন্মে তাকে গর্ভে ধারণ করে বোধ হয় অনেক কষ্ট পেয়েছিলুম, তাই আজ সে আমাকে মা বলতে এসেছে। কেমন করে কোথা থেকে সে এলো ভেবে দেখো দেখি। চারিদিকে তখন মারামারি কাটাকাটি, নিজের প্রাণের ভয়েই মরি। সেই সময় রাত দুপুরে সেই ম্যাম যখন আমাদের বাড়িতে এসে লুকোলো, তুমি তো তাকে ভয়ে বাড়িতে রাখতেই চাওনি, তাকে গোয়াল ঘরের লুকিয়ে রাখলাম। সেই রাত্রেই ছেলেটি প্রসব করে সে তো মারা গেল। সেই বাপ মা মরা ছেলেকে আমি যদি না বাঁচাতুম তো সে কি বাঁচত। তোমার কি, তুমি তো পাদ্রির হাতে ওকে দিতে চেয়েছিলে, কেন পাদ্রিকে দিতে যাব কেন, পাদ্রি কি ওর মা বাপ না ওর প্রাণ রক্ষা করেছে। এমন করে যে ছেলে পেয়েছি সে কি গর্ভে পাওয়ার চেয়ে কম। তুমি যাই বলো, এ ছেলে যিনি আমাকে দিয়েছেন তিনি স্বয়ং যদি না নেন তবে প্রাণ গেলেও আর কাউকে নিতে দিচ্ছি নে। কৃষ্ণদয়াল, সে তো জানি, তা তোমার গোরাকে নিয়ে তুমি থাকো, আমি তো কখনো তাতে কোনো বাধা দিইনি, কিন্তু ওকে ছেলে বলে পরিচয় দিয়ে তারপরে ওর পইতে না দিলে তো সমাজে মানবে না, তাই পইতে কাজেই দিতে হলো। এখন কেবল দুটি কথা ভাববার আছে, ন্যায় তো আমার বিষয় সম্পত্তি সমস্ত মহিমেরই প্রাপ্য, তাই আনন্দময়ী কে তোমার বিষয় সম্পত্তির অংশ নিতে চায়, তুমি যত টাকা করেছ সব তুমি মহিমকে দিয়ে দাও, গোরা তার এক পয়সাও নেবে না, ও পুরুষ মানুষ লেখাপড়া শিখেছে নিজে খেটে উপার্জন করে খাবে, ও পরের ধনে ভাগ বসাতে যাবে কেন, ও বেঁচে থাক সেই আমার ঢের, আমার আর কোনো সম্পত্তির দরকার নেই। কৃষ্ণদয়াল, না ওকে একেবারে বঞ্চিত করব না, জায়গিরটা ওকেই দিয়ে দেব, কালে তার মুনাফা বছরে হাজার টাকা হতে পারবে, এখন ভাবনার কথা হচ্ছে ওর বিবাহ দেওয়া নিয়ে, পূর্বে যা করেছি তা করেছি কিন্তু এখন তো হিন্দু মতে ব্রাহ্মণের ঘরে ওর বিয়ে দিতে পারবো না, তা এতে তুমি রাগই করো আর যাই করো। আনন্দময়ী, হায় হায়, তুমি মনে করো তোমার মতো পৃথিবীময় গঙ্গা জল আর গোবর ছিটিয়ে বেড়াইনি বলে আমার ধর্মজ্ঞান নেই, ব্রাহ্মণের ঘরে ওর বিয়েই বা দেব কেন, আর রাগ করবই বা কী জন্যে। কৃষ্ণদয়াল, বলো কি, তুমি যে বামুনের মেয়ে। আনন্দময়ী, তা হই না বামুনের মেয়ে, বামুনাই করা তো আমি ছেড়েই দিয়েছি, ওই তো মহিমের বিয়ের সময় আমার খ্রিস্টানি চাল বলে কুটুম্বরা গোল করতে চেয়েছিল, আমি তাই ইচ্ছে করেই তফাৎ হয়েছিল, কথাটি কইনি, পৃথিবী শুদ্ধ লোক আমাকে খ্রিস্টান বলে, আরও কত কি কথা কয় আমি সমস্ত মেনে নিয়েই বলি, তা খ্রিস্টান কি মানুষ নয়, তোমরাই যদি এত উঁচু জাত আর ভগবানের এত আদরের তবে তিনি একবার পাঠানের একবার মোগলের একবার খ্রিস্টানের পায়ে এমন করে তোমাদের মাথা মুড়িয়ে দিচ্ছেন কেন। কৃষ্ণদয়াল, ওসব অনেক কথা, তুমি মেয়ে মানুষ সে সব বুঝবে না, কিন্তু সমাজ একটা আছে সেটা তো বোঝো, সেটা তোমার মেনে চলাই উচিত। আনন্দময়ী, আমার বুঝে কাজ নেই, আমি এই বুঝি যে গোরাকে আমি যখন ছেলে বলে মানুষ করেছি তখন আচার বিচারের ভরণ করতে গেলে সমাজ থাক আর না থাক ধর্ম থাকবে না, আমি কেবল সেই ধর্মের ভয়ে কোনোদিন কিছু লুকোইনি, আমি যে কিছু মানছি নে সে সকলকেই জানতে দেই আর সকলেরই ঘৃণা কুড়িয়ে চুপ করে পড়ে থাকি, কেবল একটি কথাই লুকিয়েছি তারই জন্য ভয়ে ভয়ে সারা হয়ে গেলুম। ঠাকুর কখন কি করেন দেখো, আমার মনে হয় গোরাকে সকল কথা বলে ফেলি, তারপরে অদৃষ্টে যা থাকে তাই হবে। কৃষ্ণদয়াল ব্যস্ত হইয়া উঠিলেন, না না আমি বেঁচে থাকতে কোনো মতে সে হতে পারবে না, গোরাকে তো জানোই, এ কথা শুনলে সে কি করে বসবে তা কিছুই বলা যায় না, তারপরে সমাজে একটা হুলস্থুল পড়ে যাবে, শুধু তাই এদিকে গভর্নমেন্ট কি করে তাও বলা যায় না, যদিও গোরার বাপ লড়াইয়ে মারা গেছে,
ওর মাও তো মরেছে জানি, কিন্তু সব হাঙ্গামা চুকে গেলে ম্যাজিস্ট্রিতে খবর দেওয়া উচিত ছিল। এখন এই নিয়ে যদি একটা গোলমাল উঠে পড়ে তাহলে আমার সাধন ভজন সমস্ত মাটি হবে, আরও কি বিপদ ঘটে বলা যায় না। আনন্দময়ী নিরুত্তর হইয়া বসিয়া রহিলেন। কৃষ্ণদয়াল কিছুক্ষণ পরে কহিলেন, গোরার বিবাহ সম্বন্ধে আমি একটা পরামর্শ মনে মনে করেছি। পরেশ ভট্টাচার্য আমার সঙ্গে একসঙ্গে পড়ত, সে স্কুল ইন্সপেক্টরি কাজে পেনশন নিয়ে সম্প্রতি কলকাতায় এসে বসেছে। সে ঘোর ব্রাহ্মণ, শুনেছি তার ঘরে অনেকগুলি মেয়েও আছে। গোরাকে তার বাড়িতে যদি ভিড়িয়ে দেওয়া যায় তবে যাতায়াত করতে করতে পরেশের কোনো মেয়েকে তার পছন্দ হয়ে যেতেও পারে। তারপরে প্রজাপতির নির্বন্ধ। আনন্দময়ী, বলো কি, গোরা ব্রাহ্মণ বাড়ি যাতায়াত করবে? সেদিন ওর আর নেই। বলিতে বলিতে স্বয়ং গোরা তাহার মেঘমন্দ্র স্বরে মা বলিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। কৃষ্ণদয়ালকে এখানে বসিয়া থাকিতে দেখিয়া সে কিছু আশ্চর্য হইয়া গেল। আনন্দময়ী তাড়াতাড়ি উঠিয়া গোরার কাছে গিয়া দুই চক্ষে স্নেহ বিকীর্ণ করিতে করিতে কহিলেন, কি বাবা, কি চাই? না, বিশেষ কিছু না, এখন থাক বলিয়া গোরা ফিরিবার উপক্রম করিল। কৃষ্ণদয়াল কহিলেন, একটু বসো, একটা কথা আছে। আমার একটি ব্রাহ্মণ বন্ধু সম্প্রতি কলকাতা এসেছেন, তিনি হেদাদোলায় থাকেন। গোরা, পরেশবাবু নাকি? কৃষ্ণদয়াল, তুমি তাকে জানলে কি করে? গোরা, বিনয় তার বাড়ির কাছেই থাকে, তার কাছে তাদের গল্প শুনেছি। কৃষ্ণদয়াল, আমি ইচ্ছা করি তুমি তাদের খবর নিয়ে এসো। গোরা আপন মনে একটু চিন্তা করিল, তারপরে হঠাৎ বলিল, আচ্ছা আমি কালই যাব। আনন্দময়ী কিছু আশ্চর্য হইলেন। গোরা একটু ভাবিয়া আবার কহিল, না, কাল তো আমার যাওয়া হবে না। কৃষ্ণদয়াল, কেন? গোরা, কাল আমাকে ত্রিবেণী যেতে হবে। কৃষ্ণদয়াল আশ্চর্য হইয়া কহিলেন, ত্রিবেণী? গোরা, কাল সূর্যগ্রহণের স্নান। আনন্দময়ী, তুই অবাক করলি গোরা, স্নান করতে চাস? কলকাতার গঙ্গা আছে, ত্রিবেণী না হলে তোর স্নান হবে না। তুই যে দেশ শুদ্ধ সকল লোককে ছাড়িয়ে উঠলি। গোরা তাহার কোনো উত্তর না করিয়া চলিয়া গেল। গোরা যে ত্রিবেণীতে স্নান করিতে সংকল্প করিয়াছে তাহার কারণ এই যে, সেখানে অনেক তীর্থযাত্রী একত্র হইবে, সেই জনসাধারণের সঙ্গে গোরা নিজেকে এক করিয়া মিলাইয়া দেশের একটি বৃহৎ প্রবাহের মধ্যে আপনাকে সমর্পণ করিতে ও দেশের হৃদয়ের আন্দোলনকে আপনার হৃদয়ের মধ্যে অনুভব করিতে চায়। যেখানে গোরা একটুমাত্র অবকাশ পায় সেখানে সে তার সমস্ত সংকোচ, সমস্ত পূর্ব সংস্কার সবলে পরিত্যাগ করিয়া দেশের সাধারণের সঙ্গে সমান ক্ষেত্রে নামিয়া দাঁড়াইয়া মনের সঙ্গে বলিতে চায়, আমি তোমাদের, তোমরা আমার। ভোরে উঠিয়া বিনয় দেখিল রাত্রির মধ্যেই আকাশ পরিষ্কার হইয়া গেছে, সকালবেলাকার আলোটি দুধের ছেলের হাসির মতো নির্মল হইয়া ফুটিয়াছে, দুই একটা সাদা মেঘ নিতান্তই বিনা প্রয়োজনে আকাশে ভাসিয়া বেড়াইতেছে। বারান্দায় দাঁড়াইয়া আরেকটি নির্মল প্রভাতের স্মৃতিতে যখন সে পুলকিত হইয়া উঠিতেছিল, এমন সময় দেখিল পরেশ এক হাতে লাঠি ও অন্য হাতে সতীশের হাত ধরিয়া রাস্তা দিয়া ধীরে ধীরে চলিয়াছেন। সতীশ বিনয়কে বারান্দায় দেখিতে পাইয়াই হাততালি দিয়া বিনয়বাবু বলিয়া চিৎকার করিয়া উঠিল। পরেশও মুখ তুলিয়া চাহিয়া বিনয়কে দেখিতে পাইলেন। বিনয় তাড়াতাড়ি নিচে যেমন নামিয়া আসিল, সতীশকে লইয়া পরেশও তাহার বাসার মধ্যে প্রবেশ করিলেন। সতীশ বিনয়ের হাত ধরিয়া কহিল, বিনয়বাবু, আপনি যে সেদিন বললেন আমাদের বাড়িতে যাবেন, কই গেলেন না তো? বিনয় সস্নেহে সতীশের পিঠে হাত দিয়া হাসিতে লাগিল। পরেশ সাবধার লাঠিগাছটি টেবিলের গায়ে ঠেস দিয়া দাঁড় করাইয়া চৌকিতে বসিলেন এবং কহিলেন, সেদিন আপনি না থাকলে আমাদের ভারী মুশকিল হতো, বড় উপকার করেছেন। বিনয় ব্যস্ত হইয়া কহিল, কি বলেন, কী বা করেছি? সতীশ হঠাৎ তাহাকে জিজ্ঞাসা করিল, আচ্ছা বিনয়বাবু, আপনার কুকুর নেই? বিনয় হাসিয়া কহিল, কুকুর? না, কুকুর নেই। সতীশ জিজ্ঞাসা করিল, কেন, কুকুর রাখেননি কেন? বিনয় কহিল, কুকুরের কথাটা কখনো মনে হয়নি। পরেশ কহিলেন, শুনলাম সেদিন সতীশ আপনার এখানে এসেছিল, খুব বোধহয় বিরক্ত করে গেছে, ও এত বকে যে ওর দিদি ওকে বক্তিয়ার খিলজি নাম দিয়েছে। বিনয় কহিল, আমিও খুব বকতে পারি, তাই আমাদের দুজনের খুব ভাব হয়ে গেছে, কি বলো সতীশবাবু? সতীশ এ কথার কোনো উত্তর দিল না,
কিন্তু পাশে তাহার নতুন নামকরণ লইয়া বিনয়ের কাছে তাহার গৌরবহানি হয়, সেই জন্য সে ব্যস্ত হইয়া উঠিল এবং কহিল, বেশ তো, ভালোই তো, বক্তিয়ার খিলজি ভালোই তো। আচ্ছা বিনয়বাবু, বক্তিয়ার খিলজি তো লড়াই করেছিল, সে তো বাংলাদেশ জিতে নিয়েছিল। বিনয় হাসিয়া কহিল, আগে সে লড়াই করত, এখন আর লড়াইয়ের দরকার হয় না, এখন সে শুধু বক্তৃতা করে, আর বাংলাদেশ জিতেও নেয়। এমনই করিয়া অনেকক্ষণ কথাবার্তা হইল। পরে সকলের চেয়ে কম কথা কহিয়াছিলেন তিনি, কেবল প্রসন্ন শান্ত মুখে মাঝে মাঝে হাসিয়াছেন এবং দুটো একটা কথায় যোগ দিয়াছেন। বিদায় লইবার সময় চৌকি হইতে উঠিয়া বলিলেন, আমাদের 78 নম্বরের বাড়িটা এখান থেকে বরাবর ডান হাত দিয়ে। সতীশ কহিল, উনি আমাদের বাড়ি জানেন, উনি যে সেদিন আমার সঙ্গে বরাবর আমাদের দরজা পর্যন্ত গিয়েছিলেন। এ কথায় লজ্জা পাইবার কোনোই প্রয়োজন ছিল না, কিন্তু বিনয় মনে মনে লজ্জিত হইয়া উঠিল, যেন কি একটা তাহার ধরা পড়িয়া গেল। বৃদ্ধ কহিলেন, তবে তো আপনি আমাদের বাড়ি জানেন, তাহলে যদি কখনো আপনার বিনয় সে আর বলতে হবে না, যখনই পরেশ, আমাদের তো একই পাড়া, কেবল কলকাতা বলেই এতদিন চেনাশোনা হয়নি। বিনয় রাস্তা পর্যন্ত পরেশকে পৌঁছিয়া দিল, দ্বারের কাছে কিছুক্ষণ সে দাঁড়াইয়া রহিল। পরেশ লাঠি লইয়া ধীরে ধীরে চলিলেন, আর সতীশ ক্রমাগত বকিতে বকিতে তাহার সঙ্গে চলিল। বিনয় মনে মনে বলিতে লাগিল, পরেশবাবুর মতো এমন বৃদ্ধ দেখি নাই, পায়ের ধুলা লইতে ইচ্ছে করে, আর সতীশ ছেলেটি কি চমৎকার, বাঁচিয়া থাকিলে এ একজন মানুষ হইবে, যেমন বুদ্ধি তেমনি সরলতা। এই বৃদ্ধ এবং বালকটি যতই ভালো হোক, এত অল্পক্ষণের পরিচয়ে তাহাদের সম্বন্ধে এতটা পরিমাণে ভক্তি ও স্নেহের উচ্ছ্বাস সাধারণত সম্ভবপর হইতে পারিত না, কিন্তু বিনয়ের মনটা এমন অবস্থায় ছিল যে সে অধিক পরিচয়ের অপেক্ষা রাখে নাই। তাহার পরে বিনয় মনে মনে ভাবিতে লাগিল, পরেশবাবুর বাড়িতে যাইতেই হইবে, নহিলে ভদ্রতা রক্ষা হইবে না। কিন্তু গোরার মুখ দিয়া তাহাদের দলের ভারতবর্ষ তাহাকে বলিতে লাগিল, ওখানে তোমার যাতায়াত চলিবে না, খবরদার। বিনয় পদে পদে তাহাদের দলের ভারতবর্ষের অনেক নিষেধ মানিয়াছে, অনেক সময় দ্বিধাবোধ করিয়াছে, তবু মানিয়াছে। আজ তাহার মনের ভিতরে একটা বিদ্রোহ দেখা দিল। তাহার মনে হইতে লাগিল, ভারতবর্ষ যেন কেবল নিষেধেরই মূর্তি। চাকর আসিয়া খবর দিল, আহার প্রস্তুত, কিন্তু এখনো বিনয়ের স্নানও হয় নাই, 12টা বাজিয়া গেছে। হঠাৎ এক সময়ে বিনয় সজোরে মাথা ঝাড়া দিয়া কহিল, আমি খাব না, তোরা যা বলিয়া ছাতা ঘাড়ে করিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল, একটা চাদরও কাঁধে লইল না, বরাবর গোরাদের বাড়িতে গিয়া উপস্থিত হইল। বিনয় জানিত আমহাস্ট স্ট্রিটে একটা বাড়ি ভাড়া লইয়া হিন্দু হিতৈষীর অফিস বসিয়াছে। প্রতিদিন মধ্যাহ্নে গোরা অফিসে গিয়া সমস্ত বাংলাদেশে তাহার দলের লোক যেখানে যে আছে সবাইকে পত্র লিখিয়া জাগ্রত করিয়া রাখে। এইখানেই তাহার ভক্তরা তাহার মুখের উপদেশ শুনিতে আসে এবং তাহার সহকারিতা করিয়া নিজেকে ধন্য মনে করে। সেদিনও গোরা সেই অফিসের কাজে গিয়াছিল। বিনয় একেবারে যেন দৌড়িয়া অন্তপুরে আনন্দময়ীর ঘরে আসিয়া উপস্থিত হইল। আনন্দময়ী তখন ভাত খাইতে বসিয়াছিলেন এবং লছমিয়া তাহার কাছে বসিয়া তাহাকে পাখা করিতেছিল। আনন্দময়ী আশ্চর্য হইয়া কহিলেন, কিরে বিনয়, কি হয়েছে তোর? বিনয় তাহার সম্মুখে বসিয়া পড়িয়া কহিল, মা বড় খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আনন্দময়ী ব্যস্ত হইয়া কহিলেন, তবেই তো মুশকিলে ফেললি, বামুন ঠাকুর চলে গেছে তোরা যে আবার। বিনয় কহিল, আমি কি বামুন ঠাকুরের রান্না খেতে এলুম? তাহলে আমার বাসার বামুন কি দোষ করলে? আমি তোমার পাতে প্রসাদ খাবো মা। লছমিয়া, দে তো আমাকে এক গ্লাস জল এনে দে,